So welcome again. Red Bunker Skill Development Hub presents Machine Learning with Python. এটার orientation class আপনাদের সবাইকে স্বাগত। নাজমুল সাকিব, আমি এই কোর্সের instructor. So আমরা এই over the next 30 or 40 minutes আমি এই কোর্স ব্যাপারে এবং machine learning and data science aspect নিয়ে কিছু আলোচনা করব। And then at the same time এই কোর্সের মডিউল এবং এই কোর্সে কি থাকবে না থাকবে, গ্রাড বাংলা আপনাদেরকে কি সকল বেনিফিট দিচ্ছে, কি আপনারা পাবেন কি পাবেন না, সবকিছু নিয়ে আসলে একটু ডিসকাশন হবে। And half an hour or 35 minutes max, and then একটা question and answer session হবে আপনাদের মধ্যে থেকে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন কোর্স রিলেটেড। ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা এই মেশিন লার্নিং উইথ পাইথনে মূলত আমরা ডেটা সায়েন্সটা বিষয়টা কি সেটা আমরা আজকে একটু জানবো, এটার অ্যাপ্লিকেশনস এন্ড ফিউচারটা কি এই ব্যাপারে হালকা একটু আলোচনা করব। অ্যান্ড ফাইনালি আমরা এই ডেটা সায়েন্সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, ইনিশিয়াল অবস্থায় যদি আমরা একটু দেখি যে আজকে যারা এই ফর্মটা ফিল আপ করেছেন, যারা রেজিস্টার্ড স্টুডেন্ট, যারা এই আমাদের গুগল ফর্মটা ফিল আপ করেছেন এবং সেখান থেকে আপনাদেরকে একটা কমন একটা প্ল্যাটফর্মে একটা টেম্পোরারি গ্রুপ অ্যাড করা হয়েছিল, তো সেই গ্রুপে থেকে আপনারা মোটামুটি বেশ অনেক কিছু আইডিয়া করেছেন। আমি একটা ফিগার আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা এখানে পাই চার্ট দেখতে পাচ্ছেন, এই পাই চার্টটা আসলে পাইথনে করা। তো এই পাই চার্টের মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখি। আমি নরমালি যেটা করেছি যে যারা এখানে আপনার বিভিন্ন সেক্টরের স্টুডেন্ট আছে, বিভিন্ন ডোমেইনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছে এবং তাদের প্রোগ্রামিং লেভেলটা যদি আমি মিজার করি যে কে কতটুক লেভেলে আছেন, লাইক সাম হচ্ছে কেউ কেউ হচ্ছে নান, মানে কারো কোনো হচ্ছে কেউ কেউ হচ্ছে তার কোনো প্রোগ্রামিং নলেজ নাই একদম জিরো, কেউ হচ্ছে বিগিনার লেভেলে আছেন, কেউ হচ্ছে মডারেট এবং কেউ হচ্ছেন এক্সপার্ট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেজরিটি মানে অলমোস্ট 30% মোর দেন 30% হচ্ছেন যারা এখানে আছেন তাদের ব্যাকগ্রাউন্ডে পাইথন প্রোগ্রামিং নলেজ বা কোডিং এর নলেজ একদম জিরো বললেই চলে। অ্যান্ড বেশ ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে 42.4% যারা বিগিনার লেভেলে আছেন, মডারেট আছেন এখানে 82.2%, দেখতে হয়তো একটু প্রবলেম হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ এবং কালো রং ইয়ে করা, অ্যান্ড এক্সপার্ট হচ্ছে অনলি 9%। তো আমি আসলে এটা করলাম এই কারণে যারা এই কোর্সটা করতে চাচ্ছেন, যারা এই কোর্সটা করতে ইন্টারেস্টেড, তারা কে কোন তাদের লেভেল অফ কোডিং বা লেভেল অফ নলেজ অ্যাবাউট প্রোগ্রামিং নলেজ কতটুকু আছে সেটার একটা ধারণা দেওয়ার জন্যই আমি এই স্লাইডটা অ্যাড করেছি এবং এই এই স্লাইডটা আসলে পাইথন প্রোগ্রামে করা। আমরা যদি একফার্স্ট চিন্তা করি যে আমরা পাইথন প্রোগ্রাম বা মেশিন লার্নিং থেকে আমরা যদি একটু বড় সেন্সে চিন্তা করি যে হোয়াট ইজ ডেটা সায়েন্স, আচ্ছা ডেটা সায়েন্সটা বলার আগে ওটার ব্যাপারে ডিটেলস বলার আগে আমি আমার একটা শর্ট ইন্ট্রো আমি দিতে চাচ্ছি। আমার নাম হচ্ছে নাজমুল সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল, আমি 2012 রুয়েট থেকে বিএস কমপ্লিট করি অ্যান্ড দেন 2019 ইউএসএ থেকে মাস্টার্স কমপ্লিট করি। অ্যান্ড দেন আফটার 2019 আমি দেশে আসার পরে আমি চিটাগাংয়ে ইউসিটিসি এই ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করি, এখন বর্তমানে কোভিড এর কারণে ঢাকাতে বসে এখান থেকে ক্লাস নিতে হচ্ছে, ক্লাস নিচ্ছি আমি। অ্যান্ড বিফোর ওয়েন টু ইউএস আমি ওয়ালটন হাইটেকে ফর্মার এক্সিকিউটিভ ছিলাম, আমি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। অ্যান্ড দেন আমি থাকি হচ্ছে টঙ্গিতে উত্তরের পাশেই। আমার রিসার্চ ইন্টারেস্টটা হচ্ছে মূলত ডেটা সায়েন্স, মেশিন লার্নিং মডেল, প্রেডিক্টিভ অ্যালগোরিদম অ্যান্ড সিস্টেম ডিনামিক্স। অ্যান্ড আমি খুবই এনথুসিয়াস্টিক, অনেস্ট, ফানি, আমি খুব বই পড়তে পছন্দ করি, আমি খুব ঘুরতে পছন্দ করি, আমি প্রচন্ড রকম মুভি এন্ড সিরিজ ফ্রিক, মুভি এবং সিরিজ নিয়ে আড্ডা গেলে আমি ঘন্টা ঘন্টা কথা বলতে পারি। এই হচ্ছে মোটামুটি আমার ইন্ট্রো। তো নেক্সট আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে যে ডেটা সায়েন্সটা কি। ওকে, সো ইনিশিয়াল অবস্থায় আমরা এখানের মধ্যে লেফট সাইডে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলোর মধ্যে কিছু হচ্ছে আপনার দেখেন এখানে মধ্যে ইয়েস নো ইয়েস ইয়েস নো কিছু ওয়ার্ড আছে, মানে আইদার ইয়েস অর নো এরকম কিছু আমরা এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ ভ্যালু আছে 40%, 75%, 81%, আবার নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু 6 ডিজিট আছে, আবার তার নিচে হচ্ছে 4 ডিজিটের অনেকগুলো ভ্যালু আছে। এখন এগুলো আসলে কিসের ভ্যালু, এগুলো কোথেকে আসছে, এটার সোর্সটা কোথায়, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট।
সো যখন আমরা এই ধরনের কিছু আনস্ট্রাকচার্ড ওয়েতে কিছু ভ্যালু দেখব, এটাকে আমরা বলি ডেটা। এগুলো হচ্ছে সিম্পলি ডেটা, এবং এগুলো হচ্ছে আনলেবেল ডেটা, এটা কোনো লেবেল এখন এই মুহূর্তে দেওয়া নেই, যা শুধুমাত্র কিছু ভ্যালু দেওয়া আছে, কিছু নমিনাল ভ্যালু দেওয়া আছে, কিছু কিছু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে। বাট যদি আমরা যদি দেখি যে রাইট সাইডে একটা টেবিল, এবং এই টেবিলের মধ্যে আমরা যদি কিছু কলাম এখানে দেখতে পাচ্ছি, যে কলামের মধ্যে অ্যাট ফার্স্ট হচ্ছে ডিভিশন, লাইক এখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, খুলনা কয়েকটা ডিভিশনের নাম দেওয়া আছে। ভ্যাকসিন সেন্ট, ওই সকল জায়গায় কোভিড এর ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা সেই ব্যাপারে এখানের মধ্যে কিছু ইনফরমেশন আছে, লাইক এখানে আছে ইয়েস, হ্যাঁ পাঠানো হয়েছে, নো পাঠানো হয়নি, ইয়েস ইয়েস নো। তো খেয়াল করে দেখেন আমরা যে উপরে বাম পাশে যে অংশটুকু দেখেছিলাম এটা তখন ছিল আনলেবেল ডুয়েতে, বাট এটাকে যখন আমরা এরকম একটা কলামের মধ্যে নিয়ে এসে লেবেল করব, তখন কিন্তু এটা মিনিংফুল হয়ে যাচ্ছে, যে আমরা এখানে বুঝতে পারছি যে ভ্যাকসিন এই সকল জেলাতে বা এই সকল এরিয়াতে পাঠানো হয়েছে কি হয়নি। এন্ড অলসো আমরা যদি তার পাশের কলামটা দেখি, এখানে হচ্ছে এফেক্টেড ডেট, এবং এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এইটা হচ্ছে সেম পার্সেন্টেজ যে পার্সেন্টেজ আমরা এই পাশ থেকে দেখে আসছি। খেয়াল করে দেখেন সেম পার্সেন্টেজ ভ্যালু। এভাবে আমরা পরের কলামটা দেখতে পাচ্ছি পপুলেশন সিক ডিজিটের, এটা কিছু র্যান্ডম ভ্যালুস, এবং তারপর হচ্ছে নাম্বার অফ ডক্টরস। সো এখন যখন আমরা এগুলোকে বিভিন্ন কলাম ওয়াইজ লেবেল করে সাজালাম, তখন এটা কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে গেল ডেটা, সরি ইনফরমেশন। সো ইনিশিয়াল অবস্থা ছিল সেটা ডেটা, হুইচ ইজ আনস্ট্রাকচার্ড ওয়েতে সেটা সাজানো ছিল। দেন আমরা যখন এটাকে লেবেল করলাম, একটা টেবিল, একটা টেবুলার ফর্মে সাজালাম, তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এটাকে ইনফরমেশনে কনভার্ট করে ফেলছি। সো এখানে ডেটা সায়েন্সের কাজটা কি, ডেটা সায়েন্সের কাজটা হচ্ছে এরকম, যখন আমাদের হাতে এরকম কিছু আনস্ট্রাকচার্ড ডেটা থাকবে, এবং সেখান থেকে যখন আমরা এটাকে ইনফরমেশনে কনভার্ট করব, ইনফরমেশনে কনভার্ট করার পরে আমরা যে সকল কলাম দেখতে পাচ্ছি, এই সকল কলামের ভ্যালুগুলোকে আমরা অ্যানালাইসিস করে আরো নতুন কিছু কলাম এখানে অ্যাড করতে পারি, বা আরো নতুন কিছু আমরা অ্যানালাইসিস করে সেটা রেজাল্ট বের করতে পারি। লাইক আমরা যদি এখান থেকে বলি যে এই এফেক্টেড হলো, এবং পপুলেশন যতগুলো আছে সেখান থেকে কত পার্সেন্ট মানুষ রিকভারি করতে পারছে, বা এখান থেকে আসলে কতজন পার্সন মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোন এজের আছে, বা কোন এজ রেঞ্জ থেকে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে যতজন ডক্টর এখানে মধ্যে আছেন, এই ডক্টরদের সাপেক্ষে এই পপুলেশনের উপর ভিত্তি করে সাকসেস রেটটা কতটুকু, এবং আরো কিছু অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি বা ভেরিয়েবল আমরা এখানে অ্যাড করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে এখানে এখানে এরকম যে যখন আমরা এখানে ডেটা সায়েন্সটাকে ইউজ করছি, ডেটা সায়েন্সটা মূলত এই যে আমরা ইনফরমেশনটাকে নিয়ে সেই ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করে আমরা কোনো ডিসিশন মেক করব, আমরা কোনো রেজাল্ট বের করব, সেই রেজাল্টকে আমরা অ্যানালাইসিস করব, এবং সেখান থেকে আমরা কোনো ইম্পর্টেন্ট কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন হতে পারে, বা কোনো কোম্পানি ইনফরমেশন থেকে ডিসিশন হতে পারে, বা ডিসিশন মেক করার যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি, বা প্রেডিকশন করে থাকি। মূলত প্রেডিকশন করার ক্ষেত্রে কিন্তু আমরা ডেটা সায়েন্সটা খুব বেশি বেশি ইউজ করি, আর অন্যান্য ইউজ আছে, বাট এখানের মধ্যে প্রেডিকশন করার ক্ষেত্রে আরো বেশি আমরা ইউজ করে থাকি। মোটি ডেটা সায়েন্সের আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিলাম। যদি আমরা এটাকে একটু ফিগারের মাধ্যমে দেখি, যে দেখেন এখানের মধ্যে তিনটা ফিগার আছে, মেবি আমরা যদি লেফট সাইডের দিকে তাকাই, এটা হচ্ছে কি যে হোম ভ্যালু, মানে বাড়ির বিল্ডিং এর ভ্যালু, অ্যান্ড অ্যাজ এ ফাংশন অফ হোম এজ এক্স এক্সিস, যেখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে ওই বাসা বা ওই বিল্ডিং এর এজ, আর ওয়াই এক্সিস বরাবর সেটা হচ্ছে তাদের লেটস সে এটা হচ্ছে পপুলেশন। ওকে, সো আমরা এখানের মধ্যে যে এটা কিন্তু একটা স্ক্যাটার প্লট, অনেকে হয়তো জানে, বা যারা জানে না তাদের জন্য তো বলি, এটা হচ্ছে স্ক্যাটার প্লট, এবং স্ক্যাটার প্লটটা বিভিন্ন কালারে ভাগ করা আছে, কালার ডোমেনে। অন দ্য লেফট সাইড আমরা দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে লাল লাল এরকম ভাগ করা আছে, মাঝখানে কিছু অংশ হচ্ছে হলুদ এবং সবুজের মিক্স, এবং ডান পাশে হচ্ছে আরো কিছু একদম গাঢ় সবুজ কিছু এরিয়া, এবং এই এরিয়া কালার কোড দিয়ে আমরা ডান পাশে আরেকটা করতে পারি যে এটার প্রাইসের একটা অ্যামাউন্ট। আমরা এখান থেকে তিন ধরনের ডেটা পাচ্ছি, একটা হচ্ছে যে যদি যত আমরা দেখতে পাচ্ছি যে যখন এটা বিল্ডিং এর এজ যত বাড়তেছে, লাইক 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, ততক্ষণ দেখতেছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাম পাশে অনেক একটা বড় একটা ভলিউম এখানে আছে, দ্যাট মিনস এখানে পপুলেশন ডেন্সিটি খুব বেশি। আস্তে আস্তে যখন বাড়ির বয়সটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ এখান থেকে শিফট হতে চায়, নতুন বাড়িতে যেতে চায়, পুরোন বাড়িতে কেউ থাকতে চায় না। আমরা কিন্তু এখানে একটা আইডিয়া করতে পারি যে এই পাশে পপুলেশন ডেন্সিটিটা কমে যাচ্ছে।
আবার আমরা যদি দেখি যে এইখানে কালার কোডটাতে, কালার কোডের উপরে সবুজটা হচ্ছে 50,000 অর আই মিন লাইক 50,000 এর মতন, 40,000 30,000 বা এরকম ভ্যালু গুলো আছে। সো যত বিল্ডিংটা পুরাতন হবে সেই বিল্ডিং এর একটা ভ্যালু এখানে মধ্যে বাড়ছে, আমরা এখান থেকে একটা ডিসিশন মানে এখান থেকে একটা অবজারভেশন করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমরা যে ডেটা সায়েন্সটাকে ইউজ করে আমরা যখন একটা ডেটা সেটকে ভিজুয়ালাইজ করব, তখন এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন জিনিস আমরা আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি। যখন আমরা অবজারভেশন করব তখন সেখান থেকে আমরা কিছু ইনসাইট পাই, এবং সেই ইনসাইট থেকে আমরা নতুন কোন জিনিস বের করতে পারি, কোন একটা জিনিস আইডিয়া করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে এখানে নিচে এটা আমি রিসেন্টলি অ্যাড করেছি, গত সপ্তাহে এটা অ্যাড করেছি, এই যে সকল হসপিটাল গুলো আছে যেখানে COVID-19 এর চিকিৎসা দেওয়া হয়, ইনটেক মানে ইনটেক হচ্ছে যে হসপিটালে তারা অ্যাডমিট হচ্ছে, তাদের রেটটা যদি দেখি প্রথম দিকে কম ছিল, বাড়ার পর আবার আবার একটু আসছে, এবং শেষের দিকে অনেক বেড়ে গেছে। একটু সমস্যা হচ্ছে দেখতে, নিচের অংশটা হচ্ছে আমি এখানে মান্থ দিয়ে বোঝাচ্ছি, মাস। তো আমরা কিন্তু এই ফিগারটা দেখে বলতে পারি যে আসলে কোন মাসের কোন জায়গাতে এফেক্টেড রেটটা বেশি, আমরা সেইভাবে রিকভারি অ্যাক্টিভিটি গুলো বা প্রিভেনশন অ্যাক্টিভিটি গুলো আমরা নিতে পারি, যে ওই সকল মাসে অ্যাক্টিভিটি মানে কি বলে এটাকে পেশেন্ট বেড়ে যাচ্ছে, সো ওই সময় আমাদের হয়তো ভ্যাকসিন বেশি করে সাপ্লাই দিতে হবে, বা ওই সময় আরো বেশি কশাস থাকতে হবে, বা ওই সময় আর অন্য কোনো পলিসি আমাকে অ্যাড করতে হবে, কিসের উপরে? এই ডেটার উপর ভিত্তি করে, এই ফিগারটার উপর ভিত্তি করে। কারণ ডেটা হচ্ছে ইটস এটা বলতে গেলে হচ্ছে একদম পিউরলি ট্রুথ, একদম প্রকৃত সত্য। ডেটা কথা বলবে, ডেটা যা বলবে আমি সেইভাবে ডিসিশন নিব। দিস ইজ অল অ্যাবাউট ডেটা সায়েন্স। উপর দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ফিগারটা, এখানে কিছু এক্স এক্সিস বরাবর ভ্যালু দেওয়া আছে, ভেরিয়েবলে কিছু ভ্যালু 0.2 0.4 0.6, আর ওয়াই এক্সিস বরাবর কিছু গ্রুপ দেওয়া আছে, এবং গ্রুপের কিছু এখানে মধ্যে লেটার দেওয়া আছে। সো যখন এই লেটার দেখতে পাচ্ছি, আমরা এখানের মধ্যে একটা একটা ডিফারেন্ট টাইপের কার্ভ দেখি, যে কার্ভটা দুইটা ডেটা পয়েন্টসের মধ্যে ডিসটেন্স দেখাচ্ছে, লাইক এটা ডিসটেন্স ম্যাট্রিক এর মতো। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিসটেন্স কম দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে ডিসটেন্স বেশি দেখতে পাচ্ছি, এবং যেগুলো বেশি সেগুলোকে যদি আমরা বাম পাশে এখান থেকে যদি এই পোর্শনটাকে নেই, লেটস সে এই অংশটুকু, এই অংশটুকু ডিসটেন্সটা বেশি, তো আমরা এটা দেখতে পাবো যে লেফট সাইড থেকে কোন গ্রুপ থেকে সেটা আসছে, আর সেটা এক্স এক্সিস এ কোন ভেরিয়েবলের ভ্যালুর জন্য, লেটস সে এটা 0.77 হতে পারে, তার জন্য এটা হচ্ছে। এইভাবে আমরা ডেটাকে যখন ভিজুয়ালাইজ করব, তখন কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে আরো নতুন কিছু জিনিস বের করতে পারি। এন্ড দ্যাটস ইজ অল অ্যাবাউট ডেটা সায়েন্স, যে আমরা ডেটা সায়েন্সটা আসলে কেন ইউজ করতেছি, ডেটা সায়েন্সটা আসলে কাজ কি। এগুলো হচ্ছে আমার প্রেডিকশন করা নিয়ে কাজ, ডিসিশন মেকিং নিয়ে কাজ। সেই ডিসিশন মেকিং যে কোনো ধরনের ডিসিশন মেকিং হইতে পারে, সেটা একটা মেডিকেল বা মেডিসিন ক্ষেত্রে হইতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হইতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে হইতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, যে কোনো ক্ষেত্রে যখন আমার কাছে ডেটা থাকবে তখন সেটাকে আমরা অ্যানালাইসিস করে ডেটা ভিজুয়ালাইজেশন করে খুব সহজেই এখান থেকে আমরা নতুন জিনিস বের করতে পারি। একই জিনিস আছে, ডেটা আগের মতোই আছে, কিন্তু আমার থিংকিং লেভেলটা ডিফারেন্ট হবে, আমার দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখান থেকে আরো ছোটখাটো অনেক কিছু বের করতে পারবো। সো আমরা যদি এটাকে একটু বুকিশ নলেজের দিকে চিন্তা করি, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স হচ্ছে দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট, আমি একটা মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো, তাকে বুদ্ধি দিব, জ্ঞান দিব, উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। সো হোয়াট ডাজ অ্যাকচুয়ালি মিন দ্য এক্সপ্লিসিট প্রোগ্রামিং? সো এক্সপ্লিসিট প্রোগ্রামিং বলতে বোঝায় যে আমরা যে সকল প্রিভিয়াস যে সকল ল্যাঙ্গুয়েজ গুলো দেখছি, লাইক সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, জাভা স্ক্রিপ্ট, জ্যাঙ্গো বা পিএইচপি, অন্যান্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেখানে প্রচুর মানে কোনো একটা প্রোগ্রাম সলভ করতে গেলে বা কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে হাজার হাজার লাইনের কোড লিখতে হয়। বাট ডেটা সায়েন্সে আমাদের যেই সুবিধাটা হচ্ছে, যে আমরা যখন এখানে মধ্যে ডেটা সায়েন্সটা অ্যাপ্লাই করব, তখন আমাদের অত বেশি এক্সপ্লিসিট প্রোগ্রামিং এর প্রয়োজন নাই। আমরা এক্সপ্লিসিট প্রোগ্রামিং ছাড়াও বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করে খুব সহজেই মেশিনকে ইন্টেলিজেন্ট বানাতে পারি। আরেকটা লাইনে আমরা এখানে মনে দেখতে পাচ্ছি, ডেটা সাইজ ইজ দ্য ফিল্ড, এটা হচ্ছে সেই এরিয়া হুইচ কনসিস্ট অফ লার্নিং দ্য অ্যালগোরিদমস অর টেকনিক্স হুইচ
অ্যাট ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সিকিউট সাম টাস্ক। সো আমি কিছু অ্যালগোরিদম তৈরি করব যার কাজ হচ্ছে কিছু টাস্ক, কিছু কাজ তাকে দিব। সে কাজ হতে পারে লেটস সে রিগ্রেশন অর ক্লাসিফিকেশন, দেন আমরা সেটাকে ইমপ্রুভ করব, আমরা এটা পারফরমেন্সটাকে ইমপ্রুভ করব বা মডেলের যে পারফরমেন্স, আমরা যে অ্যালগোরিদম দিয়ে একটা মডেল জেনারেট করছি, মডেল ডেভেলপ করছি, সেটার পারফরমেন্সকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। এন্ড দেন এটা আমরা ডেভেলপ করব কিসের সাহায্যে, উইথ সাম এক্সপিরিয়েন্স ডেল্টা অর ই, এটা আমরা ডেল্টা দিয়ে বলি, বা এটাকে আমরা লার্নিং ফ্যাক্টর আলফা দিয়েও বলে থাকি। এটাকে যদি আমি একটু সহজ ভাবে যদি আপনাদেরকে বলতে চাই, লেটস সে আপনার বাসায় ছোট বাচ্চা আছে, কাজিন হলেন, আপনার ছেলে মেয়ে হতে পারেন বা এরকম অনেকে আছে ছোট বাচ্চা, তাকে আপনি শেখাচ্ছেন যে এ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এভাবে শেখাচ্ছেন সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে শেখালেন। তাকে আপনি শেখানোর পরে সন্ধ্যায় তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তোমাকে সকালে বলছিলাম না এটা কি, সে আপনি তাকে জিজ্ঞেস করলেন যে বলো তো এটা কি, সে বলবে এটা জি, সে যদি বলে যে আচ্ছা ঠিক আছে বলো তো এটা কি, সে বলবে আই, এখন আবার জিজ্ঞেস বলতো এটা কি, সে বলবে এটা এম, আপনি না এটা তো এম না এটা তো কে। এই যে আপনি তাকে তার লার্নিং পারফরমেন্সটাকে আস্তে আস্তে ডেভেলপ করছেন কিছু এক্সপিরিয়েন্স দিয়ে, এবং পরবর্তীতে যখন সে এই বাচ্চাটা কোনো একটি স্কুলে তার স্কুলে গিয়ে যখন সে এক্সাম দেবে, তখন ওই এ থেকে জেড এর মধ্যে র্যান্ডমলি যখন তাকে কিছু দেওয়া হবে, বলতে দেওয়া হবে যে এটা কি এটা কি এটা লিখো, তখন সে পারবে। লেটস সে আমি যদি বলি যে তাকে আমি সারাদিন ধরে যা শিখালাম, সে তাকে রাতের বেলা আমি যখন জিজ্ঞেস করলাম, আমি তাকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করলাম, 10টা লেটার জিজ্ঞেস করলাম, সে 8টা আনসার করতে পারলো, দ্যাট মিন্স এটা হচ্ছে তার লার্নিং রেট 80%। মানে আমি তাকে টেস্ট করে দেখলাম যে তার পারফরমেন্স হচ্ছে 80%। এখন সে এক্সামে দিয়ে তাকে হয়তো 10টা ওয়ার্ড দিল তাকে লেখার জন্য, যে এই ওয়ার্ডটা কি বুঝায় আমাকে বলো, সে এখানে গিয়ে 6টা পারলো। এর মানে যখন নতুন একটা জায়গায় গেল, মানে তার বাসাতে হচ্ছে এক ধরনের এনভায়রনমেন্ট, আর তার যখন যখন সে স্কুলে যাচ্ছে তখন একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, তখন সে ডিফারেন্ট একটা কোশ্চেন পেপার পাচ্ছে, সেটা হচ্ছে তার জন্য একটা নতুন ধরনের ডেটা। সেই জন্য সেখান থেকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সে তাকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করা হলো, সে আনসার করতে বলো 6টা, তাহলে তার সাকসেস রেট কত, 60%, সে 100তে পেলো 60। আমি যদি এটাকে আমি জাস্ট এই অ্যানালজিটা আপনাদেরকে এক্সপ্লেনেশন হিসেবে দিলাম, একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে আমরা মূলত ডেটা সায়েন্সটা এভাবে কাজ করাচ্ছি, একটা ডেটাকে ফার্স্টে ট্রেন করাচ্ছি, সেই ট্রেন করার পর তাকে টেস্ট করাচ্ছি, এবং লাস্টলি আমরা তাকে নতুন একটা ডেটা দিয়ে ওই সেম অ্যালগোরিদমের মাধ্যমে পাস করাচ্ছি, এবং পাস করানোর পরে তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সে কিরকম আউটপুট দিচ্ছে। যদি ভালো আউটপুট দেয় দেন আমি বলবো যে হ্যাঁ আমার এই অ্যালগোরিদম এই মডেলটা ইজ কোয়াইট গুড, আর যদি না হয় তখন সেক্ষেত্রে আমি ডেটা সেটটাকে আবার একটু চেঞ্জ করব, একটু এডিট করব, আবার একটু মডিফাই করব, একটু ম্যানিপুলেট করব, বা আমার যে মডেলটা আছে সেই মডেলের যে সকল প্যারামিটারগুলো আছে, যে সকল ভেরিয়েবল আছে, যে সকল ফ্যাক্টরগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। এইভাবে একটা ব্যালেন্স করে আমি আমার মডেলটাকে আস্তে আস্তে ডেভেলপ করব। তো আমরা মূলত মডেল ডেভেলপমেন্টের কথা কিন্তু বলছি। এখন আমরা পরের যে স্লাইডটা, সেই স্লাইডটাতে আমি যাওয়ার আগে অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনাদের এখন পর্যন্ত আমি যা যা বললাম তাতে কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে? ঠিক আছে, সমস্যা হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একদম মাঝখানে হচ্ছে ডেটা সায়েন্স, এবং তার চারপাশে বিভিন্ন ধরনের টাইপ আছে, ডেটা সায়েন্সের টাইপ বা হচ্ছে এটার এরিয়া ডোমিনগুলো কি কি। সো আমরা যদি একটু ক্লকওয়াইজ ওয়েতে যদি একটা একটা করে দেখার চেষ্টা করি, লেটস সে আমি স্টার্ট করলাম এইভাবে অ্যাট ফার্স্ট স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। সো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো আসলে বলতে কি বোঝায়, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং কথাটা থেকে আমি বুঝতে পারছি যে এখানে স্ট্যাটিস্টিক্স এর একটা অনেক বড় ধরনের অ্যাপ্লিকেশন আছে। অর্থাৎ ডেটা সায়েন্সে ভালো করতে গেলে আমাকে স্ট্যাটিস্টিক্স অবশ্যই শিখতে হবে। এখন স্ট্যাটিস্টিক্স তো অনেক বিশাল একটা হিউজ এরিয়া, এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আসলে কোন জিনিসটা আমার শিখতে হবে, আমাকে শিখতে হবে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। সো স্বাভাবিক কোশ্চেন আসবে যে ভাইয়া তাহলে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বলতে আপনি কোন কোন মডেলকে বোঝাচ্ছেন, আপনি সেটা আমাকে বলেন। ওকে, তাই যদি হয় তাহলে আমি এখানে মধ্যে বলতে পারি যে এইটা রিগ্রেশন হচ্ছে এক ধরনের মডেল, দেন ক্লাসিফিকেশন এটা হচ্ছে আরেক ধরনের মডেল,
দেন বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ মডেল আছে। প্রেডিক্টিভ মডেল গুলো কি কি, যেমন হচ্ছে লাইক কাস্টমার সেগমেন্টেশন বা কোন একটা প্রোডাক্টের লাইফ টাইম ভ্যালু বা হচ্ছে একটা মেনটেনেন্স, একটা একটা মেশিন বা একটা মেশিনের পার্টস সেটার মেনটেনেন্স বা কোয়ালিটি অ্যাসুরেন্স, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, আমি সেগুলো একটু পরে আসছি, এই সকল ক্ষেত্রে আমরা কিছু প্রেডিকশন বের করতে পারি যে ইন ফিউচারে বা নেক্সট 10 মান্থস আর নেক্সট 1 ইয়ারে বা নেক্সট 6 মাসে কি হতে পারে। কোন একটা ফ্যাক্টরকে যদি আমরা ডিসাইড করতে চাই, কোন একটা ফ্যাক্টরের উপর যদি আমরা বেস করে বলতে চাই, লেটস সে ওই ফ্যাক্টরটা হচ্ছে আমরা ওয়াই এক্সিস হিসেবে যদি চিন্তা করি, যে এবং আমার ক্ষেত্রে আমার কাছে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x1 x2 x3 এরকম অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সেখান থেকে আমরা বিভিন্ন প্রেডিক্টেড মডেল। এছাড়া আমাদেরকে আরো কিছু জিনিস শিখতে হয় স্ট্যাটিস্টিক্যাল মেথডের ক্ষেত্রে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিটিক্যাল বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডস। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো যদি আমি একটু ডিপে বলতে চাই, লাইক মিন মিডিয়ান, যদি যদি আমি সিম্পলি ও সকল নাম বলতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পি ভ্যালু, আর স্কয়ার ভ্যালু, এই হচ্ছে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডেল গুলো আমি শিখে ডেটা সায়েন্স আমি কিভাবে অ্যাপ্লাই করব। আমি বিভিন্ন ধরনের মডেল তৈরি করব যে মডেলটা আমার প্রেডিকশন দিবে, আমি বিভিন্ন ডেটা সেট কে প্রিপেয়ার করতে পারবো, সেই ডেটা সেট কে আমি চেঞ্জ করতে পারবো, সেই ডেটা সেটের ভিতরে কাজ করতে পারবো, ট্রেন এবং টেস্ট করতে পারবো, এবং আমি ফিউচার ডেটা সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আনতে পারবো। এগুলো হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল মডেলিং যেটা আমরা ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করি। দেন আমরা আসি সায়েন্টিফিক মেথডস। এখন সায়েন্টিফিক মেথডস গুলো কি বোঝায়, সায়েন্টিফিক মেথড গুলো হচ্ছে এরকম যে আমি বিভিন্ন ধরনের ডেটাকে মডেলিং করলাম, অর্থাৎ কোন একটা মডেলের উপর ভিত্তি করে তৈরি করার পর সেখানে ডেটা গুলোকে পাস করে দেখলাম যে সেই ডেটাটা আমার মডেল ওয়াইজ কাজ করছে কিনা। লেটস সে ফর এক্সাম্পল, যেই ডেটাটা লিনিয়ারলি চেঞ্জ হয়, মানে লিনিয়ার ওয়েতে যখন এই ডেটাটা পরিবর্তন হয়, আমি সেখানের মধ্যে কোন আমি এখানের মধ্যে কোন এক্সপোনেনশিয়ালের কার্ভ তৈরি করবে এমন কোন একটা মডেল এখানে অ্যাড করতে পারবো না। সো আমাকে ডেটার উপর ভিত্তি করে চেক করতে হবে যে কোন মডেলটা আসলে এখানে অ্যাপ্লিকেবল, বা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিসিস করতে গেলে আমাকে যে সকল সায়েন্টিফিক মেথড গুলো ইউজ করতে হয়, লেটস সে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, মন্টে কার্লো অ্যানালাইসিস, বা বিভিন্ন ফিচার ইঞ্জিনিয়ারিং লাইক এআই, রোবোটিক্স, ড্রোন, অ্যাডভান্স কিছু মডেল লাইক ফিজিক্স, কেমিস্ট্রিতে আমরা যে ধরনের কিছু মানে টেকনিক্যাল টার্মগুলো দেখেছিলাম, বা হচ্ছে রোবোটিক্স এর ক্ষেত্রে, বা যদি বলি যে পিওর সায়েন্সের ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে যে ধরনের মেথড বা যে ধরনের থিওরাম গুলো আছে, সেই সকল থিওরাম গুলোকে আমরা করে আমরা এটাকে ইউজ করি ডেটা সায়েন্সের ভিতরে, এবং তার মাধ্যমে আমরা সে সকল ডেটা গুলোকে যখন আমরা বাইরে থেকে ডেটা গুলোকে ইনপুট দিই, তারপর সেখান থেকে আমরা কিছু ইনসাইট পাই। এগুলো হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক ম্যাথস, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমাদের চোখের সামনে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, মানে এটা আসলে নতুন করে আপনাদেরকে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নাই। যেমন আমরা বিভিন্ন ধরনের মেডিসিনের ক্ষেত্রে, সার্জারি ক্ষেত্রে, যদি আমি মেডিসিন মেডিকেল ক্ষেত্রে যদি বলি, আমি জানি যে এখানে মধ্যে কয়েকজন আছেন যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা ফার্মাসি ডিপার্টমেন্টে আছেন বা মেডিকেল সেক্টরে আছেন, ডক্টর আছেন, এরকম অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, আমার সাথে আপনাদের তাদের পার্সোনালি কথা হয়েছে, মেবি আজকে আপনারা তারা জয়েনও করেছেন। সো বিভিন্ন ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন সার্জারির ক্ষেত্রে আমরা, বা কোনো ধরনের কোনো রোগ মানে কোনো একটা ডিজিজ ডিটেকশন করার ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ডেটাগুলোকে অ্যানালাইসিস করে, যখন কোনো নতুন ডেটা আমাদের কাছে আসে, নতুন নতুন পেশেন্ট আমাদের কাছে আসে, সেই পেশেন্টের কিছু টেস্ট নিয়ে আমরা বুঝতে পারি, বলতে পারি যে তার কি ধরনের সিমটম হয়েছে, লাইক তার কিছু ব্লাড টেস্ট বা তার অন্যান্য কিছু এক্সরে টেস্ট বা হচ্ছে ইসিজি, ইকো, এগুলো দেখার পরে আগে কি হতো যে আগে ডাক্তাররা সেটাকে নিজেরা ম্যানুয়ালি দেখতো, দেখে বলতো যে আপনি অমুক অমুক টেস্ট করান, এবং আরো কিছু জিনিস দেখানোর পরে তারা হয়তো বলতো আপনার হয়তো কিডনিতে প্রবলেম আছে, আপনার হার্টে কোনো প্রবলেম আছে বা অন্য কোনো ধরনের কোনো প্রবলেম আছে। বাট যখন আমরা এটা মেশিন লার্নিং মডেল এখানে ইউজ করি বা ডেটা সায়েন্স যখন আমরা এখানে মধ্যে অ্যাপ্লাই করি, তখন ওই ডেটা প্রিভিয়াস ডেটাগুলোই ওই সকল রোগের ক্ষেত্রে বা ওই সকল ডিজিজ বা ওই সকল সার্জারি বা ওই সকল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারাই বলে দিবে, ওই ডেটা আমাকে বলে দিবে যে নতুন ডেটা সেট যেটা আসছে সেটা আসলে কতটুক কার্যকরী বা ওটার ক্ষেত্রে আমি কি ধরনের আউটকাম বা কি ধরনের প্রেডিকশন পাইতে পারি। সো এই প্রেডিক্টিভের ক্ষেত্রে মেডিকেল সায়েন্সে বেশ ভালো একটা অ্যাপ্লিকেশন আছে। বা আমি যদি বলি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, অনেকে এখানে মধ্যে আছে যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডের,
অনেকে বলে যে ভাই আমার তো কোডিং এর কোনো নলেজ নাই, আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমি বিবিএ বা আমি এমবিএ বা এইচ বিজনেস ব্যাকগ্রাউন্ডের, মধ্যে কাজটা কি, আমি এখানে মধ্যে ডেটা সায়েন্স শিখে আমার কোনো লাভ আছে কিনা? অবভিয়াসলি লাভ আছে, আপনাকে যেটা বলি কি ধরনের লাভ, লাইক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আপনি কাজ করতে পারবেন, আপনি কস্টিং এ কাজ করতে পারবেন, আপনি স্টক প্রাইসে কাজ করতে পারবেন, কাস্টমার সেগমেন্টেশনে কাজ করতে পারবেন, আরো অন্যান্য অনেক এরিয়া আছে যেগুলো বিজনেস অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্সের ক্ষেত্রে আপনি ডেটা সায়েন্স ইউজ করতে পারবেন, হিউজ হিউজ পরিমাণ এরিয়া আছে। আমি যা বলেছি তার থেকে আরো বেশি ইনফরমেশন আপনি পাবেন যদি আপনি একটু গুগলে সার্চ করেন। অনেক অ্যাপ্লিকেশন আছে, মধ্যে আছে ডেটা রিসার্চের ক্ষেত্রে, যেমন ফেসবুক অ্যামাজন বা অন্যান্য বড় বড় টেক জায়ান্ট গুলো আছে, তারা কিন্তু ডেটাকে রিসার্চ করে। ফেসবুকে আপনি গুগলে কোনো জিনিস আপনি সার্চ দিলেন, দুই মিনিট পর ফেসবুকে যখন আপনি আবার এটাকে রিফ্রেশ করবেন, আবার যদি আপনাকে ব্রাউজ করেন, আবার যদি উপর থেকে হোম পেজে ক্লিক করেন, দেখবেন যে ওই রিলেটেড ইনফরমেশন, ওই রিলেটেড কোনো কিছু সেল করার আইটেম আপনার সামনে চলে আসছে। এটা কিভাবে হলো? কারণ তারা কন্টিনিউয়াসলি আপনার ডেটাকে আপডেট করছে এবং অ্যানালাইসিস করতেছে। আপনি কোনো জিনিসের যদি ইন্টারেস্ট থাকে, কোনো জিনিস যেন আপনি একটা শার্ট কিনবেন, আপনি একটা প্যান্ট কিনবেন, আপনি কয়েকটা অনলাইন শপ আপনি সার্চ করলেন আলাদাভাবে আলাদা ব্রাউজারে, ফেসবুকের থ্রুতে না, ফেসবুক সেই জিনিসটা ধরে ফেলবে, ধরে আপনাকে ওই রিলেটেড আরো কিছু, আরো কিছু অনলাইন শপ বা অন্য কিছু আপনাকে সেল করার জন্য বলবে, আপনাকে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিবে যে এখানে এখানে সেল হচ্ছে, আপনি এটা এখানে যান। টার্গেটেড অডিয়েন্স গুলোকে, মানে এটা হচ্ছে টার্গেটেড মার্কেটিং, এগুলোকে বলা হয়। সো এই টার্গেটেড মার্কেটিং এ ফেসবুক মানে এই ডেটাকে রিসার্চ করার ক্ষেত্রে ডেটা সায়েন্স কি ইউজ করে। দেন আমরা আসি মেশিন লার্নিং, যেটা হচ্ছে আমাদের এই কোর্সের মূল প্রতিপাদ্য বিষয়। মেশিন লার্নিংটা কি? এটা হচ্ছে আমি এখানে কোড করব, কোড করে মানে কোডিং এর মাধ্যমে আমি একটা সিস্টেমকে শিখাবো, একটা সিস্টেমকে বুঝাবো, শিখাই দিছি তুমি এইভাবে কাজ করবা, এবং তাকে কিছু ডাটা দিয়ে, কিছু ডেটা দিয়ে আমি টেস্ট করাবো যে দেখো তো এইভাবে কি ধরনের আউটপুট আসে। আমি জানি সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমি জানি যে আমার আউটপুটটা কি আসবে, সেখান থেকে আমি দেখবো যে আমি যেই আউটপুট চাচ্ছি সেই আউটপুট সে দিতে পারছে কিনা। এখানে যে কাজটা মেশিন লার্নিং এর মডেলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে হচ্ছে অলরেডি, সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এখন আমরা আসি, এটা আমি জাস্ট মানে একটা এক্সাম্পল হিসেবে আমি স্লাইড নির্দিষ্ট বিষয়ে সে এক্সপার্ট, এখন সে মার্কেটিং এর পার্সন, সে স্ট্যাটিস্টিক্স ইউজ করে যখন অ্যানালাইসিস করবে এক্সেলে বা SPSS বা অন্যান্য ইয়াতে, সে যদি তার যদি কোডিং এর নলেজ যদি সে ডেভেলপ করতে পারে, তখন তার মার্কেটিং এর যে ক্রাইটেরিয়া, তার যে জব রেসপন্সিবিলিটি, তাকে যে কাজটা করতে বলছে তার বস, যে তুমি এই কাজটা করবা, এক সপ্তাহের মধ্যে আমাকে রিপোর্ট দিবা, অমুক করবা তমুক করবা, এই কাজগুলো যদি সে কোডিং জানা থাকে তার, তাহলে সে খুব সহজেই সেটার একটা ভালো আউটকাম বের করতে পারবে খুব কম সময়ের মধ্যে। তখন আমরা তাকে বলি একজন ডেটা ইঞ্জিনিয়ার। এবার যদি কোন একজন ব্যক্তি তার যদি বোথ স্ট্যাটিস্টিক্স এবং কোডিং এর নলেজ থাকে, এবং তখন সে যদি মেশিন লার্নিংটাকে অ্যাপ্লাই করে, এই দুইটা মিলে হচ্ছে আমার মূল মেশিন লার্নিং এর মডেল তৈরি হয়, তখন আমরা বলতে পারি যে তার তার যে কাজের পরিধি সেটা অনেক দূর বেড়ে যায়, তার স্কিলটা অনেক ডেভেলপ হয়ে যায়, এবং এই পুরো জিনিসটা, এই পুরো পিকচারটা, এটা জাস্ট একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের পার্সপেক্টিভে তৈরি করা হয়েছে। এটা অন্য যে কোনো আর অনেক পার্সপেক্টিভে তৈরি করা যায়, অনেক এক্সাম্পল দেওয়া যায়। এনিওয়েজ আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে এইটা নিয়ে ডিসকাস করবো, বা সামনে যাওয়ার আগে আমি আবার একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আর ইউ ফেসিং এনি প্রবলেম, বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের এখন পর্যন্ত? না, গুড, থ্যাংক ইউ। তো আমি একটু দ্রুত যাই, উনি হচ্ছেন গুইডো ভ্যান রুসুম, উনি মেইনলি হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল ক্রিয়েটর,
উনি 1956 এ জন্মগ্রহণ করেছিলেন এবং উনি হচ্ছেন একজন ডাচ প্রোগ্রামার নেদারল্যান্ডসের। এই পাইথন প্রোগ্রামিং নলেজ, পাইথন প্রোগ্রামিংটা তার আগে ইনিশিয়াল অবস্থায় নাম ছিল এবিসি, পরবর্তীতে সেটা নাম রাখে পাইথন। আমরা পাইথনের যে আইকনটা দেখি একটা বড় সাপের আইকন, আমরা মনে করি যে পাইথন মনে হয় যে সাপটা আছে সেই সাপ থেকে আসলে নামটা আসছে, বাট এটা অ্যাকচুয়ালি একটু ভুল ধারণা। এটা হচ্ছে মূলত তার একজন ফেভারিট কমেডিয়ান আছে মন্টি পাইথন, তার নামের শেষ অক্ষরটা বা শেষ ওয়ার্ডটা নিয়ে সেই প্রোগ্রামিং নলেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণ করে পাইথন। আপনি যদি ইউটিউবে মন্টি পাইথনের মানে কমেডি ভিডিওস গুলো যদি আপনি সার্চ দেন তাহলে আপনি দেখবেন 80s এর সময় সে খুব পপুলার একজন কমেডিয়ান ছিল। এনিওয়েজ, তো তিনি গুগলে জব করছেন, ড্রপ বক্সে জব করছেন, মাইক্রোসফটে জব করছেন এবং রিটায়ারমেন্টে চলে গেছিলেন, বাট মাইক্রোসফট থেকে তারা তাকে ধরে বাই ধাই বলছে যে ভাই আপনি যায়েন না, আপনি থাকেন, আপনি কিছু করতে হবে না, আপনি খালি বসে বসে খালি মানে বসে থাকেন, আর কিছু করতে হবে না, তাহলে আপনার নামটা বেঁচে আমরা খাবো। তো যাই হোক, সে এখন বর্তমানে মাইক্রোসফটের ডেভেলপার ডিভিশনে কাজ করতেছেন। ওকে, তো আমরা এখন চলে আসি পরবর্তীতে অ্যাপ্লিকেশনস অফ ডেটা সায়েন্স। আমি অলরেডি কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে বলছি, আমি যদি এটাকে আরেকটু যদি ডিটেলস বলতে চাই যে কোথায় কোথায় সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি জাস্ট জিনিসগুলোর নাম বলে যাব বা হচ্ছে অল্প অল্প করে জিনিসগুলোকে এক্সপ্লেইন করবো এক বা দুই লাইনের মধ্যে, খুব বেশি জিনিসটাকে লেংদি করবো না। লেটস সে সিকিউরিটি, সিকিউরিটিতে আমরা কিভাবে ডেটা সায়েন্স বা কিভাবে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি, এই মেশিন লার্নিং মডেল বা এই ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লাই করতে পারি। লাইক সিকিউরিটি অ্যানালাইসিস করতে গেলে আমরা পারি, বা থ্রেট অ্যানালাইসিস করতে গেলে আমরা ইউজ করি, ডেটাকে সিকিউর করার জন্য ডেটা সিকিউরিটির ক্ষেত্রে আমরা ইউজ করি, বা বিভিন্ন ধরনের যে ডেটা ডেটাকে ট্রান্সফার করার ক্ষেত্রে বা হচ্ছে আপনার যে ধরনের যে মানে সিকিউর ডেটা বা হচ্ছে যেগুলো খুব দামি বা হচ্ছে থাকে না কিছু ডেটাগুলো যেগুলো হচ্ছে ধরেন কোকাকোলার রেসিপি কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না, এমন জায়গায় তারা সেফ গার্ড হিসেবে রেখে দিছে। এরকম অনেক অনেক কিছু ডেটা আছে, পার্সোনাল ডেটা মানে খুব ভিআইপি পার্সনদের ডেটা, যখন ওখানে কোনো অ্যানোমালি পায় সে তো আমরা ডেটা সায়েন্সকে ইউজ করব, মেশিন লার্নিং মডেল ইউজ করতে, বা ম্যালওয়্যার এগুলো সবই কিন্তু বা প্রেডিকশন রিলেটেড না। রাহুল ভাই আপনার নেট একটু প্রবলেম হচ্ছে মনে হয়, কথা ভেঙে আসে। সে এরকম কি? আমি যদি বলি ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স বা ফ্রড ডিটেকশন মনিটরিং, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা ধরেন ব্যাংকিং ট্রানজেকশন, বিভিন্ন সুইস ব্যাংক থেকে সাথে অন্যান্য ব্যাংকের ট্রানজেকশন, বা বিভিন্ন কস্ট সেভিং যে বিভিন্ন স্কিমগুলো আছে, এই যে আমি নামগুলো বললাম এগুলো সবই কিন্তু ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিস। এই সকল অ্যাক্টিভিটিসে আমরা মেশিন লার্নিং মডেল ইউজ করতে পারি বিভিন্ন প্রেডিকশনের ক্ষেত্রে। দেন আসি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আমি একটা এক্সাম্পল অলরেডি বলছি যে মানে ক্লোথিং কেনার বেচার ব্যাপারে ফেসবুকের একটা ডেটা রিসার্চের অ্যাপ্লিকেশন বললাম। অ্যামাজনের কথা যদি বলি যে অ্যামাজনে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি কিছু জিনিস সার্চ করলেন, আপনি পেমেন্ট করলেন, করার পরে আপনাকে আবার বলবে কি যে আপনি এটাকে পছন্দ করছেন, আপনি এটা কিনছেন, ওকে ফাইন, এই রিলেটেড আরো কিছু প্রোডাক্ট আছে আপনি এগুলো কিনতে পারেন। একটা মজার জিনিস এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে অ্যামাজন, আপনি যদি কোনো একটা অ্যামাজন থেকে যদি রেগুলার কেনাকাটা করেন বা অন্য কোনো গ্রোসারি স্টোর থেকে কেনাকাটা করেন, তাহলে সেই কেনাকাটার লিস্ট ওদের কাছে ডেটা হিসেবে থেকে যায় কবে কোন দিন কি কিনছেন। তখন দেখা যায় যে আপনি জানার আগেই তারা অ্যালার্ট করে দিবে যে ভাই আগামী পরশু দিন আপনার বাসায় চাল শেষ হয়ে যাবে, আগামী তিন দিন পরে আপনার বাসায় ডিম শেষ হয়ে যাবে, আপনি ডিম কিনতে চাচ্ছেন কিনা, বা ডিম কিনতে চাইলে আপনার আমরা ডিম আপনাকে পাঠাই দিব। আপনাকে চিন্তাই করতে হবে না, যা কাজ মেশিন লার্নিং মডেল করতেছে, যা কাজ এই ডেটা সায়েন্স করতেছে, আপনি শুধুমাত্র হুহা করবেন আর ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন, সে তার মতো বাকি কাজ করে ফেলবে। আমার ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন মানে অ্যাক্টিভিটির ক্ষেত্রে, এবং এখানে এটা আমি সাপ্লাই চেনের ক্ষেত্রে বলতে পারি, সাপ্লাই চেনের একটা বড় অ্যাপ্লিকেশন হিসেবে আমি এটাকে ইউজ করতে পারি। নেক্সট আসি নেক্সট জেনারেশন টেকনোলজি, লাইক ড্রোন, দেন হচ্ছে সেলফ ড্রাইভিং বা অটোনোমাস কার, দেন ভার্চুয়াল রিয়ালিটি, বা এখনকার সময় যেটা 3D গেমিং, হ্যাঁ আমরা ডেটা সায়েন্সটা দেখতে পাই। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে তো আমরা জানি যে সার্চ ইঞ্জিনে আপনার গুগল, ইয়াহু, ফেসবুক বা অন্যান্য
বিভিন্ন ধরনের বইয়ের ওয়েবসাইট, বুক ওয়েবসাইট, অনেক কিছু জায়গায় আমরা সার্চ ইঞ্জিনে ইউজ করি। আপনি যে গুগলে একটা জিনিস লিখতে যাবেন, আপনি দুই তিনটা ওয়ার্ড লাগার সাথে গুগল আপনার সাজেশন দেওয়া শুরু করবে। এই সাজেশন কি এমনি এমনি পয়দা হয়েছে? গুগলে এমন কিছু কমপ্লেক্স অ্যালগোরিদম ইউজ করছে যে আপনি, ওরা খুব দ্রুত আপনাকে মানে এই সার্চ করে বের করে দেবে যে কোন জিনিসটা আপনার দরকার ক্রাইটেরিয়া অনুসারে, প্রায়োরিটি অনুসারে। হেলথ কেয়ার, হেলথ কেয়ারে ধরেন আপনার ড্রাগ ডেভেলপমেন্ট, ড্রাগ টেস্টিং, সার্জারি বা অপারেশনের ক্ষেত্রে, ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে এটা প্রচুর ইউজ হয়। এই হচ্ছে মোটামুটি আমি জাস্ট বেসিক গুলো বললাম। এছাড়া তো আরো অনেক হিউজ ইউজ ম্যানুফ্যাকচারিং এ হিউজ এরিয়াতে কাজ হচ্ছে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি, যেহেতু আমার ম্যানুফ্যাকচারিং রিলেটেড, আমি ওটা নিয়ে আরো অনেক কথা বলতে পারি। এনিওয়েজ, এই টাস্কটা আসলে বেশি লেংদি করবো না। এখন আমরা মূল আলোচনায় আসি। এতক্ষণ ধরে তো আমি বললাম যে এটার মূল অ্যাসপেক্ট গুলো বা বর্তমানে এটা অ্যাপ্লিকেশন গুলো। আমরা এই কোর্সে, আমি অ্যাজ এন ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সের ওভিউটা একটু বলি। এই কোর্সের ডিউরেশন হতে 2 মাস, আগামী নেক্সট 2-3 দিন পরে যখন কোর্সটা শুরু হবে সেখান থেকে কাউন্ট করে 2 মাস। উইকলি 2টা ক্লাস হবে, আর ক্লাসের ডিউরেশন 1.5+ আওয়ার, 1.5 ঘন্টা বা তার 1.5 ঘন্টা থেকে বেশি। ইউজুয়ালি অন্যান্য সপ্তাহের বাকি দিনগুলোতে আমি এখন রানিং আছি, সো ওই দিনগুলোতে বাদ দিয়ে আমার এখন মানে একটা ফাঁকা স্লট আছে, হুইচ ইজ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, সরি ফ্রাইডে অ্যান্ড সানডে। আজকে যেমন ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে এবং সানডে 2 দিন ক্লাস হবে, রাত্রে 9:30 PM থেকে 11:15। এখন আপনারা যে সময়ে এই অডিশন ক্লাসটা দেখতে পাচ্ছেন, দেখতেছেন, সেটা এই সময় 9:30 থেকে ক্লাসটা শুরু হবে, এবং এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে, এবং আমরা এই রেকর্ডেড ফাইল আপনাকে একটা ইউটিউবে আপনার পার্সোনালাইজড ইমেলের মাধ্যমে অ্যাটাচ করে দেব, কানেক্ট করে দেব। শুধু আপনি আপনার ইউটিউবের যেই লগইন আছে, লগইন ইমেল, সেটা দিয়ে শুধুমাত্র ওই ভিডিওটা দেখতে পাবেন, আপনি ছাড়া অন্য কেউ এটা দেখতে পাবে না। আমি যেই লাইভ ডেটা সেট নিয়ে কাজ করব বা এটা যে প্রোগ্রামটা আর অন্য যে পিটি গুলো আছে, মানে কিছু থিওরিটিক্যাল কিছু ফাইল গুলো আছে বা পিডিএফ কিছু বই আপনাদের দিব বা কিছু রিসোর্স আপনাদেরকে দেব, এইটা আমি আলাদা করে চ্যাট থাকবে। এটা মূলত হচ্ছে এখন তারা যে টেম্পোরারি গ্রুপটাতে আছেন, আমি জানি যে এখানের মধ্যে অনেকে পেজ থেকে আসছেন, অনেকে আলাদা বিভিন্ন সোর্স থেকে লিটা নিয়ে তারা আসছেন, সো এখানে বিভিন্ন ধরনের লোক, এখানে স্টুডেন্ট আছে, অনেক ধরনের মেল আছে। আমি একটু এটাকে একটু রিপিট করে বলি, একটা টেম্পোরারি গ্রুপে অ্যাড করেছি, তো এখানে অনেকেই আছে যারা ওই টেম্পোরারি গ্রুপের মধ্যে আছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন এবং যারা ইন্টারেস্ট, তাদেরকে শুধুমাত্র আমি অ্যাড করছি। এবং সেখানে লাস্ট 1 উইকে এই কোর্স নিয়ে এবং অন্য জিনিস নিয়ে আমি অনেক কিছু ডিসকাশন করছি, অনেকের সাথে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, এবং ফর্চুনেটলি এবং আলহামদুলিল্লাহ যে ওখান থেকে ওখানে কিছু ডেমো ক্লাস আমি করিয়েছি, কিছু ডেমো ক্লাসের লিঙ্ক আমি দিয়েছি, কিছু ভিডিওস দিয়েছি, ওটা শুধুমাত্র ওই গ্রুপের জন্য। কয়েকটা ফ্রি ক্লাসের আমি আয়োজন করেছিলাম গত বুধবার দিন এবং তার 2 দিন আগে সোমবার দিন, গত পরশু এবং তার 2 দিন আগে সোমবার, এবং তারা অলরেডি কনভিন্সড, তো অলরেডি 3 জন পেমেন্ট করে ফেলছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা করি যে যারা পেমেন্ট করে ফেলে তাদেরকে আমরা একটা সিক্রেট গ্রুপে পরবর্তীতে অ্যাড করি, ওই ফেসবুক চ্যাট গ্রুপ সিক্রেট গ্রুপে আমি পরবর্তী বাকি ক্লাসগুলো নিব, অন্যান্য ফাইলগুলো সেখানে আমি শেয়ার করব। অনলাইন ক্লাস নিতে গেলে বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, 2টা প্রবলেম হয়, একটা হচ্ছে লোড শেডিং, আর একটা হচ্ছে পুরো ইন্টারনেট কানেকশন, যেটা অলরেডি একটু আগে হয়েছে, আমার কথা একটু কেটে কেটে আসছিল। ইনকেস যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েট করি, সাধারণত 1-2 মিনিট 5 মিনিট ওয়েট করি, কোনো কারণে যদি প্রবলেম হয় আমরা সেখানে পজ দিই, পজ দিয়ে দরকার হলে পরের ক্লাসে, যেখান থেকে আমরা আগের ক্লাসটা শেষ করেছি সেখান থেকে আমরা পরের ক্লাস শুরু করি। সো কোনো ক্লাস মিস গেলে বা কোনো ক্লাস না হলে যে ওই পার্টটা হচ্ছে না বা আমরা পাবো না সেরকম কিছু না, কোর্সের মডিউলে যা যা থাকবে সিকোয়েন্সিয়ালি আমি সবই কভার করব, কম বেশি 1-2 দিন আগে পরে হতে পারে। যদি ইনকেস এমন হয়, এর আগে একবার হয়েছে, এর আগে একটা ব্যাচে 3 নম্বর ব্যাচে হয়েছে, যে সেটা হচ্ছে যে 16টা ক্লাসের জায়গায় ওদেরকে আমি 18টা ক্লাস নিছি। কেন? কারণ মাঝখানে 2-3 দিন নেটওয়ার্কের খুব সমস্যা হয়েছিল। আপনারা হয়তো জানেন, আপনারা তো ঢাকাতেই মোটামুটি আছেন, গত মাসে হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল ঢাকার দিকে, এখানে আশেপাশে, মনে আছে আপনাদের? কেউ কি বলতে পারবেন জুন মাসে ফার্স্ট উইকের দিকে বা লাস্ট উইকের দিকে?
তখন কিন্তু হয়েছিল ওই সময়টায় আমার ক্লাস নিতে প্রবলেম হয়েছে, ওদেরকে আমি দুইটা ক্লাস এক্সট্রা নিছি, 18টা ক্লাস নিছি, যেহেতু আমি এখানে ক্লাসটা নিচ্ছি এটা আমার রেসপন্সিবিলিটি জিনিসগুলো পুরোটা শেষ করা। সো ওইভাবেই আমি হ্যাঁ যে সজীব বললেন যে কলেজ গেটে থাকে, সো তারা এই প্রবলেমগুলো ফেস করছে। তো যেহেতু আমি নর্মালি রাতে ক্লাস নেই সন্ধ্যায় ক্লাস নেই, কোনো কোনো দিন লোডশেডিং হয় বা প্রবলেম হয়, আমি তখন দুইটা ক্লাস এক্সট্রা একটা দুইটা ক্লাস আমি এক্সট্রা নিই। সো এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমি ক্লাসটা করতে পারলাম না বা মিস হয়ে গেছে যে উনি এটা শেষ করতে পারবেন কিনা, আমি শেষ করাই দেবো কোনো সমস্যা নেই, দরকার হলে দুইটা ক্লাস বেশি নিব। ওকে, এটা হচ্ছে একটা ফানি স্লাইড, লাস্ট মান্থে খুব বেশি ভাইরাল হয়ে গেছিল, মনে আছে আপনার, মনে সবাই জানেন কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। এটা আসলে এমনি আমি জাস্ট ফান করে আর কি স্লাইডটা অ্যাড করছি, সেটা হচ্ছে ওয়াই দিস কোর্স ইজ গুড এনাফ ফর ইউ। আমি জাস্ট একটু ছোট্ট করে বলি যে নর্মালি অন্যান্য প্ল্যাটফর্মে যেইভাবে আপনাদেরকে যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেন বা যেই সকল কোর্স মডিউল দেখেন সেগুলোর ম্যাক্সিমামই আপনার মিডিয়োকার রেঞ্জ, মানে সেটা হচ্ছে আমি বলতে পারি যে ইন্টারমিডিয়েট রেঞ্জের, মানে ওরা আপনাকে ডেটা সায়েন্স শেখাবে, ওরা আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবে, ওরা আপনাকে অমুক অ্যালগোরিদম তমুক অ্যালগোরিদম শেখাবে, বাট দেখা যায় যে সেটা বেসিক থেকে শুরু হয় না। অনেকে সেটা শুরু করতে যায় বাট অনেক কিছু তাদের মাথার উপর দিয়ে যায় দেখে তারা আসলে বুঝতে পারে না যে আমি আসলে কি শিখতেছি এখানের মধ্যে। আপনাকে শিখাবে যে দশটা প্রোগ্রাম বা দশটা মডেল, ঠিক আছে, পাঁচটা মডেল, কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা যারা এটা নিয়ে কাজ করছি শুরু করছি আমাদের সবারই কিন্তু কোনো না কোনো একটা সেন্টার পয়েন্ট লাগে, কোনো না কোনো একটা বেস পয়েন্ট লাগে, বেস লেভেল লাগে, যে লেভেল থেকে আসলে আমার শেখাটা স্টার্ট করা উচিত। আমার এই কোর্সটা মূলত একদম একদম যারা বেসিক লেভেল আছেন, একদম জিরো লেভেল আছেন, সেখান থেকে শুরু হয় এবং আস্তে আস্তে আমি এই কোর্সটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিয়ে গেছি। সো আমার কোর্স মডিউলটা আমি একটু আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। যারা একমাত্র শুধুমাত্র যারা কিনা অলরেডি এইগুলো নিয়ে জানেন তাদের জন্য তো আমার শুভকামনা, তারা অলরেডি অনেক ভালো জানে, যারা সিএস ব্যাকগ্রাউন্ডে তারা অনেকে ভালো জানে। আপনার কয়জন সিএস ব্যাকগ্রাউন্ডে আছেন, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা পাইথন প্রোগ্রামিং নতুন শিখতেছেন, ওকে। সো আমি আসলে এই কোর্স মডিউলটা এমন ভাবে ডিজাইন করছি যারা একদম বেসিক লেভেল আছে জিরো লেভেলে তারা যেন একদম এবিসি থেকে আস্তে আস্তে তারা শেখাটা শুরু করে। আপনি অন্যান্য প্ল্যাটফর্মে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে হ্যাঁ এইভাবে ভাবে এইগুলো, কিন্তু শেখানোর জন্য যে ফাউন্ডেশনটা দরকার সেই ফাউন্ডেশনটা আপনি খুব কম জায়গায় পাবেন। এই কোর্সের মডিউলটা আমি বলবো যে এটা আপনার জন্য খুব ভালো হবে এবং এটা একদম বেসিক লেভেলে জন্য খুব ভালো। আর দামে কম মানে ভালোর ব্যাপারটা হচ্ছে যে আমি কোয়ালিটি ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না। আমি এখানের মধ্যে যে সকল প্রোগ্রামগুলো করাবো, যে সকল অ্যালগোরিদম করাবো, সেখানে আমি রিয়েল ডেটা সেট, লাইভ ডেটা সেট নিয়ে আমি কাজ করব, মানে হচ্ছে রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে আমি কাজ করব। আর এখানকার যে কোর্সের ফিটা এটা গ্রাডবাঙ্কার অনেকটা অনেকটা লিবারেল ভাবে একদম, মানে যারা যারা যে সকল কোম্পানি বা যে সকল মানে ইনস্টিটিউট যারা করাচ্ছে তাদের থেকে অনেক কম খরচে এই কোর্সটা আপনাদেরকে অফার দিচ্ছে। মানে এখানে আমার কিছু করার নেই, এখানে গ্রাডবাঙ্কার আপনাদেরকে খুব কম খরচে অফারটা দিচ্ছে, এই কারণে আসলে এই স্লাইডটা দেওয়া না আর কিছুই না। এনিওয়েজ, লেটস বি সিরিয়াস। আমি প্রত্যেকটা ব্যাচ, এটা হচ্ছে আমার 6 নম্বর ব্যাচ, আজকে আমরা যে ভিডিওটা দেখছি, আজকে আমরা যেখানে যে অ্যাটেন্ড করছি এটা হচ্ছে 6 নম্বর ব্যাচের জন্য। এর আগে 5টা ব্যাচ হয়ে গেছে বলতে 3টা ব্যাচ হয়ে গেছে, 4 এবং 5 নম্বরটা রানিং, 3 নম্বরটা শেষ হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে, বলতে গেলে সেটা শেষ। আমি 6 নম্বর ব্যাচ শুরু করেছি। সো বুঝতেই পারছেন যে কন্টিনিউয়াসলি একটা বড় ব্যাচ হচ্ছে, ব্যাচের সাইজ খুবই কম, খুবই লিমিটেড, মাত্র দশজন স্টুডেন্ট থাকে একটা ব্যাচের মধ্যে। আমি বেশি নিই না, কারণ বেশি নিলে অনলাইন ক্লাসের মধ্যে একটা গ্যাদারিং হয়, আমি চাই যে কোয়ান্টিটি কম হলেও যেন কোয়ালিটি ঠিক থাকে। যদি ইনকেস এমন হয় যে কোনো একটা ব্যাচে 10 জন ফিল আপ হয়ে গেছে এবং কেউ যদি বলে যে আমি তার থেকে বেশি, আমি আসলে ব্যাচটা ধরতে যাচ্ছি, তখন আমাদেরকে বলে যে আপনি 1-2 সপ্তাহ ওয়েট করেন বা ম্যাক্সিমাম 3 সপ্তাহ ওয়েট করেন, পরের ব্যাচ যখন হবে তখন আমরা আপনাকে শুরুতে নিয়ে নিব। এবং সেক্ষেত্রে আপনি চাইলে পরের ব্যাচের জন্য অ্যাডভান্স একটা পেমেন্ট 50% পেমেন্ট দিয়ে বুকিং করে রাখতে পারেন। এবং একটা বড় একটা ফ্যাসিলিটি হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন একবার পেমেন্ট করে এই কোর্সটাতে এনরোল করবেন, যদি কোনো কারণে আপনি এই কোর্সটা করতে না পারেন, যদি মাসপথে আপনি ছেড়ে দেন বা যদি পার্সোনাল কারণে অন্য কোনো অফিসিয়াল রিজনে বা যে কোনো রিজনে যদি আপনি আপনি আমাকে জানালে বা গ্রাডবাঙ্কার জানালে আপনাকে পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে বা পরবর্তী ব্যাচে আপনাকে অ্যাড করে নেবে উইদাউট এনি ফি, কোনো ফি লাগবে না।
এই ব্যাপারটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ, আপনি সারা জীবনের জন্য বা সবসময়ের জন্য এই কোর্সটা করতে পারবেন, বাট এটা অনলি শুধু এই কোর্সের জন্য। আমি যদি এখন লেটস সে আমি নেক্সট মান্থে যদি আর এর কোর্স শুরু করি তখন কিন্তু আপনি এই সুবিধা পাবেন না, এটা শুধুমাত্র মেশিন লার্নিং কোর্সের জন্য। আর মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জন্য যে আর এর যে কোর্সটা আমি সামনে রান করব অফার করব সেটা কিন্তু ডিফারেন্ট কেস। রেফারেলের একটা অপশন আছে, যদি আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, আপনি পাবেন, আপনার ফ্রেন্ড না আপনি পাবেন, এবং সেটা অবশ্যই শুধুমাত্র ক্লাস স্টার্ট হওয়ার পুরো শুরুতে হতে হবে। ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পরে দুই তিনটা ক্লাস হয়ে পরে আপনি যখন যে আমার ফ্রেন্ডকে জয়েন করেন তখন সেটা আসলে পসিবল না, ক্লাস স্টার্ট হওয়ার আগে আপনাকে এটা করতে হবে। এবং গ্যাড বাংকার প্রোভাইডস নো ডিসকাউন্ট ফর দ্যার কোর্সেস, অলরেডি এই কোর্সের ফিটা অনেকটা কমানো, এরপর কোনো ধরনের ডিসকাউন্ট অথবা কোনো পার্শিয়াল পেমেন্টের কোনো অপশন নাই। আর আমি পার্সোনালি বলবো যে এই যে সিলেবাসটা আমি তৈরি করছি বা আমি যারা আপনাদেরকে নেক্সট স্লাইডে দেখাবো, এটা অ্যাকচুয়ালি তিনবার রিভাইজ হয়েছে। আমি লাস্ট ইয়ার বলতে বলছে গত বছরের নভেম্বর থেকে আমি যখন এই কোর্সগুলো নেওয়া শুরু করি, শুধুমাত্র গ্যাড বাংকারে না, আমি আরো দুইটা প্ল্যাটফর্মে ক্লাস নেই, ওস্তাদ প্ল্যাটফর্মে ক্লাস নেই, এবং ইন্টারেক্টিভ কেয়ার্স আপনারা অনলাইনে সার্চ করলে পাবে। ইন্টারেক্টিভ কেয়ার্সে আমার একটা রেকর্ডেড ভিডিও রেকর্ডেড কোর্স আছে, ওটা হচ্ছে ইউডেমি বা কোর্সেরার মতো একটা প্ল্যাটফর্ম, সেখানে আমার এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সের উপর, মেশিন লার্নিং না ডেটা সায়েন্সের আলাদা মডিউলের উপরে ওখানের মধ্যে একটা কোর্স রান আছে, অলরেডি এখনো রান চলতেছে, রান করছে, কিন্তু ওটা প্রি রেকর্ডেড। আর এখন যে আমরা কোর্সটা নিচ্ছি বা চলতেছে গ্যাড বাংকারে, এটা হচ্ছে লাইভ কোর্স। স্টুডেন্টের বিভিন্ন ফিডব্যাকের উপর বেস করে আমি এটাকে কয়েকবার রিভাইজ করছি, তো আমরা একটু দেখি যে আসলে আমরা এখানে কি শিখতে যাচ্ছি। এটা আপনাদের অনেকেই জিজ্ঞাসা যে ভাই আমি কোর্সটা যে করবো, আমি কোর্স থেকে আমি কি কি শিখবো আপনার কাছ থেকে, তো আমি এখানে 6টা মডিউলে ভাগ করছি। এই স্লাইডটাতে 3টা মডিউল আছে, পরের স্লাইডটাতে বাকি 3টা মডিউল আছে, এবং এটা রিভাইজ করা হয়েছে, এটা আমরা থার্ড এডিশন দেখতেছি এখন এই মুহূর্তে। মডিউল ওয়ানে আমি আপনাদেরকে একদম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক করাবো, লাইক একদম এ বি সি ডি তিনটা ক্লাসে, যেখানে ভেরিয়েবলস, ডেটা টাইপ, অপারেটর, স্ট্রিং, লিস্ট, ডিকশনারিজ আর অনেক কিছু, ওয়াইল লুপ, ফাংশন, আর্গুমেন্ট সবকিছু তিনটা ক্লাসের মধ্যে আমি দেখাবো। প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার, দ্যাট মিনস হচ্ছে 4.5 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টার একটা ফুল মডিউল, ফার্স্ট মডিউলটা কমপ্লিট হবে। সেকেন্ড মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস, যেহেতু আমরা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করবো আমরা আমাদের স্ট্যাটিস্টিক অবশ্যই জানতে হবে, এবং এটার জন্য আমি দুইটা ক্লাসে বিভিন্ন বেসিক কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল কোড বা মেথডগুলো আপনাদেরকে শেখাবো, লাইক মিন, ইয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি টেস্ট, পি ভ্যালু, আর স্কোয়ার্ড ভ্যালু, প্রোবাবিলিটি থিওরিস, কিছু থিওরি আপনাদেরকে দেখাবো, কন্ডিশনাল প্রোবাবিলিটিস, তারপর হাইপোথিসিস টেস্টিং, এবি টেস্টিং শেখাবো। দেন আমরা আসবো মডিউল থ্রিতে, হচ্ছে আমরা পান্ডাস এবং লাইব্রেরি, এটা একটা ক্লাস এখানে বলা আছে বাট দুইটা ক্লাস লাগে অ্যাকচুয়ালি। আমি এখানে ডেটা ইনপুট আউটপুট, ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন এবং ডেটা সেট মডিফিকেশন, ম্যানিপুলেশন, অ্যাড, তারপর রিপ্লেস, আরো অন্যান্য ধরনের ডেটা নিয়ে, ডেটা সেট নিয়ে যেভাবে খেলা যায়, যেভাবে কাজ করা যায়, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে শেখাবো, ইনক্লুডিং একদম রিয়েল ডেটা সেট নিয়ে আপনি কাজ করাবো, মানে র্যান্ডম ডেটা সেট দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কিছু কিছু থাকবে হচ্ছে র্যান্ডম ডেটা সেট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করাবো। দেন আমরা আসি পরের স্লাইডে, সেটা হচ্ছে কোর্স মেটেরিয়াল, সেটা হচ্ছে আমরা যে কোর্স মেটেরিয়ালের পরের যে মডিউল 4, এটাতে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন শিখবো তিনটা ক্লাসে, যেখানে আমরা লাইব্রেরি, হিস্টোগ্রাম, স্ক্যাটার বার, স্ট্যাক প্লট, পাই প্লট, আরো যত ধরনের প্লট আছে সেগুলো আমরা শিখবো, এক্সিস, গ্রিড, কালার, স্টাইল, সাবপ্লট, মাল্টিপল প্লট, ভিউইং, থ্রি ডি প্লট, ডেটা ভিজুয়ালাইজেশনের যতগুলো বেসিক টাইপের এবং ইন্টারমিডিয়েট লেভেলে যতগুলো ডেটা ভিজুয়ালাইজেশনের টুলগুলো আছে বা টাইপগুলো আছে সবগুলো আপনাদেরকে আমি শেখাবো। দেন আমরা আসি মডিউল 5-এ, এটা মেশিন লার্নিং এর একদম ইনিশিয়াল বেসিক অবস্থায়, মানে যারা শুরু, মানে এটা হচ্ছে আমার মেশিন লার্নিং এর মডিউলটা শুরু। এখানে আমরা শুরু করবো রিগ্রেশন দিয়ে এবং নাইভ বায়াস অ্যালগোরিদম দিয়ে, এখানে আমাদের বায়েসন থিওরাম থাকবে, বায়েসন থিওরামের নাইভ বায়াস অ্যালগোরিদম থাকবে, লিনিয়ার রিগ্রেশন থাকবে, পলিনোমিয়াল রিগ্রেশন থাকবে, মাল্টিভেরিয়েট রিগ্রেশন থাকবে, লজিস্টিক রিগ্রেশন থাকবে, এইগুলো নিয়ে আমি মডিউল 6-এ আমরা একটু মেশিন লার্নিং মডেলের বেসিক প্রোগ্রামগুলো করব, লাইক আমরা এখানে আমাদের সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং নিয়ে আলোচনা করব, অ্যান্ড ট্রেন এবং টেস্ট ডেটা নিয়ে আলোচনা করব, কে মিন্স ক্লাস্টারিং, কে মিন্স ভ্যালিডেশন, ডিসিশন ট্রিস, রেইনফোর্সমেন্ট লার্নসেম্বল লার্নিং, অর্থাৎ আমি যদি এখন বলি যে আমরা কোর্স 5 এবং 6 হচ্ছে আমাদের মূল মেশিন লার্নিং এর যে মডেলগুলো থাকবে, এবং এখানে আমরা
সব মিলিয়ে প্রায় 6 থেকে 7টা 7টার মতো অ্যালগরিদম 7টার মতো অ্যালগরিদম 6 এটা হচ্ছে কিন্তু হিউজ সিলেবাস কিন্তু হিউজ মানে দেখে আপনারা 4টা 6টা মডিউল ভিতরে কিন্তু জিনিস আছে প্রচুর অনেক পার্ট আছে আমি অনেক জিনিস আপনাদেরকে শেখাবো দেড় ঘন্টা ক্লাসে আপনি বুঝতে পারবেন যে ক্লাস কোন দিকে চলে যাচ্ছে এবং আমি এখন যেগুলো আপনার সাথে কথা বলতেছি আমি একটু ফাস্ট কথা বলি এটা মানে আমি টিচিং প্রফেশন আছি তো এটা আমার তো আপনারা অলরেডি একটা আইডিয়া দিতে পারবেন আমি যদি এইভাবে আমি এখানে কি করাবো এখানে প্রত্যেকটা মডিউলের পরে আমি কুইজ ব্যবস্থা করছি কুইজ এবং অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে একটা টাইম ধরে দিব এটার মধ্যে আপনাকে সেটা আমাকে ফিডব্যাক দিতে হবে ওর উপর আমি কিছু মার্কিং করব আমি রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে কাজ করব একটা ফেসবুক ডিসকাশন গ্রুপ থাকবে সেখানে কোনো প্রবলেম থাকলে সেখানে আপনারা ডিসকাস করবেন ভিডিও তো দেওয়া হবে ফ্লেক্সিবল টাইম যতটুকু সময় ফ্লেক্সিবল টাইমের মধ্যে আমরা এটা চেষ্টা করি করার দেড় ঘন্টা জায়গায় যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা করাবো কোনো সমস্যা নাই আর যদি প্রয়োজন হয় এক্সট্রা ক্লাসও করাবো যেহেতু এখানে সিট সংখ্যা খুবই লিমিটেড এখানে আমরা যারা আগে আসবে আগে সিট পাবে এরকম একটা ব্যাপার মাত্র 10টা সিট আর আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হলো আগামী পরশু দিন মানে হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে হচ্ছে ফ্রাইডে অলরেডি আমাকে 3 জন পেমেন্ট করে ফেলছে সো নেক্সট সানডের মধ্যে আপনারা যারা আমাকে কনফার্ম করবেন তাদেরকে নিয়ে আমি মূলত মঙ্গলবার দিন ব্যাচটা শুরু করব ওকে এবং এই কোর্সের ফি হচ্ছে এখন 40% ছাড়ে মানে গার্ড বাংকার অলরেডি 40% ছাড় দিচ্ছে নট অ্যাকচুয়াল ফি 40% ছাড়ের পরে 2500 টাকা অরিজিনাল ফি হচ্ছে 4000 টাকা সো এটা এই মাসের জন্য 40% ছাড় চলতেছে 2500 টাকায় আপনি ফুল কোর্সটা করতে পারবেন 16টা ক্লাসে দেন আমরা আসি পসিবল কিছু শিডিউল আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি ক্লাস হচ্ছে 9th জুলাই ফ্রাইডে 9 PM আজকে এটা ডান অলরেডি ফ্রি ক্লাস আমি আপনাদেরকে করিয়েছি যারা কিনা ওই ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে আমি একটা আলাদা যে প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম সেখানের মধ্যে আছে আমি অলরেডি 2টা ফ্রি ক্লাস করিয়েছি এর মধ্যে লাস্ট ক্লাস গত পরশুদিন ছিল এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন লিংকের আপনারা যারা এখনো মানে যদি জয়েন করতে চান বা যদি ফর্ম ফিল আপ না করে থাকেন আপনারা এই লিংকের থেকে ফর্ম ফিল আপটা করতে পারবেন এটা লিংক আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে একটা টেম্পোরারি গ্রুপে অ্যাড করব সেটা অলরেডি করা আছে আগামী 13 তারিখ মঙ্গলবার হচ্ছে লাস্ট ডেট অফ পেমেন্ট এবং আমি মঙ্গলবার দিন আমাদের যে 10টা স্টুডেন্টের যে ব্যাচটা আছে ব্যাচ সাইজ যদি 10 জন কমপ্লিট হয়ে যায় তাহলে আমি মঙ্গলবার দিনই রাত্রে 9:30টায় কোর্সটা শুরু করে দিব দেরি করব না আর পেমেন্টের গেটওয়ে হচ্ছে এটা আমার পার্সোনাল নাম্বার এবং এটা বিকাশ করা 01717643264 আপনারা লিখে নিতে পারেন আমি একটু পরে আপনাদেরকে আবার দিব আমার মনে হয় যে এখনই দিয়ে দিলে বেটার জাস্ট একটু হোল্ড করেন আমি আপনাদেরকে এটা আলাদা করে দিচ্ছি ফর্মের লিংকটা আমি আপনাদেরকে এখানে আপনাদেরকে এখানে একটা ফর্মের লিংক আমি দিয়েছি আপনারা এই লিংক থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন করলে আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো আর এটা হচ্ছে কি ফোন নাম্বারটা তাই তো ফোন নাম্বারটা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কোর্সের রিলেটেড যে কোনো ব্যাপারে আমি এটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ওকে সো এখন আমি ওই দিনই মানে যেদিন পেমেন্ট কমপ্লিট হবে এবং যেদিন আমি ব্যাচ শুরু করব ওই দিনে আমি হচ্ছে একটা নতুন গ্রুপ তৈরি করব পেইড গ্রুপ যদিও সেটা অলরেডি একটা পেইড গ্রুপ তৈরি করা আছে 3 জনকে নিয়ে বাকি যারা যারা আসবে তাদেরকে আমি জয়েন করায় সেই এক গ্রুপে অ্যাড করাবো যারা পেমেন্ট কনফার্ম করবে শুধুমাত্র তারাই সেখানে মধ্যে জয়েন করতে পারবে আর তারপরের ব্যাচ খুব সম্ভবত এই মাসের শেষের দিকে আমি অ্যানাউন্সমেন্ট দিব আমাদের আসলে প্রতি 2-3 সপ্তাহ পরপরই এই ব্যাচটা হয় যেহেতু 2 মাসের কোর্স এবং আমি এট এ টাইম 2-3টা ব্যাচ করাই এই মেশিন লার্নিং এর সো দেখা যায় যে 2-3 সপ্তাহ পর পর এক একটা স্লট খালি হয় এবং পরের স্লটের জন্য আমি আবার অফার করি গ্যাট বাংকার তখন আবার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেয় পরের ব্যাচের জন্য
সুন্দর কথা বললাম। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে আবার একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা ভাই, আর্ট এর যে কোর্সটা ওইটার সাথে এইটার এই কোর্সটার কি পার্থক্য, বা মানে দুইটাই তো আলটিমেটলি ডাটা অ্যানালাইসিস বা এই টাইপেরই হবে? আর এবং পাইথনের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। আর হচ্ছে পিউরলি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস এর একটা টুল, অ্যানালাইসিস জন্য আর ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। বাট এবং স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস এর সাথে রিলেভেন্ট যে সকল মডেল গুলো আছে সেই মডেল গুলো নিয়ে আর স্টুডিওতে কাজ করা হয়। আর পাইথন হচ্ছে ওভারঅল অনেক আরো অন্যান্য ডিফারেন্ট টাইপের সাইন্টিফিক মেথডস, মডেল আর অন্যান্য জিনিসগুলো এখানে ইনপুট দেওয়ার বা এখানে কাজ করার অপশন আছে। আর স্টুডিওতেও লাইব্রেরি ফাংশন আছে, অনেক লাইব্রেরি আছে, বাট পাইথনের মতো তো হিউজ না। আর এর কিছু লিমিটেশনস আছে, এবং আর লিমিটেশন থাকার পরও কেন আর বিখ্যাত বা আর কেন মানুষ করতে চায়, কারণ পাইথনে আপনি স্ট্যাটিস্টিক্যাল যে সকল অ্যানালাইসিস করতে পারবেন আরও করতে পারবেন, বাট আরটা করা হয় কারণে, কারণ হচ্ছে আর সফটওয়্যারটা বা এটা হচ্ছে স্পেশালাইজড ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্পেশালাইজড ফর স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস। পাইথনে সবকিছু করা যায়, পাইথন হচ্ছে মানে কি বলবো, ডালের মতো, ডাল আপনি মানে ডালের সাথে তরকারি খেতে পারবেন, ডালের সাথে ভাত খেতে পারবেন, ডাল আপনি এমনি খেতে পারবেন। আর আর স্টুডিও হচ্ছে স্পেসিফিকলি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের জন্য। সো দুইটার মধ্যে হিউজ হিউজ ডিফারেন্স আছে। আমি বুঝতে পারছি ভাইয়া এনামুল? না ভাইয়া, আমি যে কোশ্চেনটা আসলে করতে চাইছিলাম যে মনে করেন যে এইখানে যে কোর্স মডিউলটা দেখছি এখানে তো ম্যাক্সিমাম যা মনে হয়েছে আমার কাছে মূলত সবকিছুই তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসই নিয়েই তো কাজ করতেছে, আমরা তো এটার বাইরে তো মনে হয় না খুব একটা কাজ করতেছি না। আমার এখানে যে আমি মেশিন লার্নিং এর যে মডিউল গুলো কথা বললাম, মডেল বা মডেল বা অ্যালগোরিদম কথা বললাম, সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং কথা বললাম, এখানে আমি চাইলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর টুল ইউজ করতে পারি, ইটস আপ টু মি বা এটা আপ টু ইউজার। আচ্ছা, বাট কারো যদি ইচ্ছা থাকে যে না আমি শুধু মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চাচ্ছি, তাহলে সে এই সকল অ্যালগোরিদমে অ্যাপ্লাই করতে পারে, এই সকল অ্যালগোরিদমে অ্যাপ্লাই করার একটা স্কোপ থাকে। কেউ যদি চায় যে আমি এটা ছাড়া কাজ করব, করতে পারে। মানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য থার্ড পার্টি টুল আমি ধরেন এটা কি বলে জিনিসটাকে বুঝাবো কিভাবে, যে পাইথন হচ্ছে এগুলো থার্ড পার্টি টুল হিসেবে কাজ করতেছে, আর আর হচ্ছে এগুলো ইনবিল্ট, আর তৈরি করা হয়েছে ওই কারণে। আরটা হচ্ছে স্পেশালাইজড, পাইথনও করতে পারবেন, যা যা এখানে দেখানো আছে সেটা আপনি আরও করতে পারবেন। আমি বলতেছি না এটা আরও করতে পারবেন না, এখানে যা দেখাচ্ছি যতগুলো মডিউল এর মধ্যে ম্যাক্সিমাম মডিউলের কাজ আপনি আরও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আর এ যে কাজের জন্য সে তৈরি করা হয়েছে সেই কাজ তো আর আপনি পাইথনে করে মজা পাবেন না, বা পাইথনে করতে গেলে যতটুকু এফোর্ট লাগবে তার থেকে কম এফোর্ট আপনি আরে করতে পারবেন ওই সেম স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের কাজ। আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে অবশ্যই আমি একটু পরে জাস্ট 2-3-5 মিনিট পরে আমি আপনাদেরকে ইয়ে দেবো, একটা কোশ্চেন আনসার সেশনের আমি একটা ইয়ে দেবো, টাইম দেবো। কিছু কমন কোশ্চেন আপনাদের কাছ থেকে আমি পাই, আমার স্টুডেন্টের কাছ থেকে বা বিভিন্ন মেম্বারের কাছ থেকে, লাইক আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড ক্যান আই লার্ন পাইথন, আমি এটার আনসার অলরেডি দিয়ে দিছি যে বিজনেস ব্যাকগ্রাউন্ডে হলে আপনি শিখতে পারবেন এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন সেটা আমি বলে দিছি। আই এম এ নিউ টু প্রোগ্রামিং ক্যান আই লার্ন পাইথন, যারা প্রোগ্রামিং একদম জানেন না, প্রোগ্রামিং পাওয়া জানেন না, একদম ABCD লেভেলে আছেন, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা, আপনি একদম আপনার বেসিক লেভেল থেকে আপনাকে শেখাবো, সে তাতে কোনো সমস্যা নাই, আপনি শিখতে পারবেন। আই ডো নট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোডিং, সেম কোশ্চেন, কোডিংয়ে নলেজ নাই, কোনো সমস্যা নাই, না থাকলে আপনি শিখতে পারবেন। আই এম উইক ইন ম্যাথস ক্যান আই লার্ন পাইথন, পাইথনে ম্যাথ ইউজ হয়, হ্যাঁ ম্যাথমেটিক্যাল অনেক টার্ম ইউজ হচ্ছে, কিন্তু ম্যাথ জানার জন্য মানে পাইথন শেখার জন্য, পাইথনে অ্যাপ্লিকেশন করার জন্য আমার ম্যাথের যেই মূল থিওরাম, যে লাইনের পর লাইন 1-2 পেজের বড় বড় থিওরাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করানো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, আরও অনেক কিছু আমরা শিখে আসছিলাম ম্যাথসে, ওগুলো এখানের মধ্যে অ্যাপ্লাই করবো ঠিকই, কিন্তু এটা আমার ডিটেলস শেখার দরকার নেই, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মডিউল আমার কাছে আছে, আলাদা আলাদা ফাংশন আমার কাছে আছে, আলাদা আলাদা লাইব্রেরি আমার কাছে আছে, আমার যে লাইব্রেরি দরকার আমি সেই লাইব্রেরি টুক করে টান দিয়ে নিয়ে আসবো, আইনে আমি 2 লাইনে কোড করে ফেলবো। পাইথন এই কারণেই এত বেশি পপুলার,
মানুষ কেন পাইথন শিখতে চায়, পাইথনের মধ্যে আছেটা কি, মানে এরা কি আছে কি, আমি অন্য ল্যাঙ্গুয়েজ না শিখে পাইথন কেন শিখবো, পাইথনের কিছু পাইথন অন্য ল্যাঙ্গুয়েজ থেকে কেন ডিফারেন্ট। নাম্বার ওয়ান, পাইথনে যে পরিমাণ হিউজ লাইব্রেরি আছে এত লাইব্রেরি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। জাস্ট লাইব্রেরি থেকে কল করবেন, কল করে কাজ করবেন, যে প্রোগ্রামটা অন্য প্রোগ্রাম ধরেন একটা সেম একটা একই একটা সেম লেভেলের প্রোগ্রাম কোন একটা প্রবলেম স্টেটমেন্ট সেটা আপনি সলভ করবেন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আপনার লাগবে 50 লাইনের কোড, পাইথনে সেটা 20 লাইন বা তার থেকে কম লাইনের মধ্যে করা সম্ভব। এই কারণে পাইথন এত পপুলার, আমি ইজিলি শিখতে পারতেছি, ইজিলি আমি কাজগুলো করতে পারতেছি। ওকে, নেক্সট কোশ্চেন, ক্যান আই গেট সাপোর্ট ফ্রম দ্য মেন্টর? হ্যাঁ, আপনি আমার কাছ থেকে অবশ্যই সাপোর্ট পাবেন, যে কোনো ধরনের জন্য আপনি ডিগ্রির গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনি জানালে আমি চেষ্টা করব। হাউ ডাজ দিস কোর্স বেনিফিট মি? এই কোর্সটা আমি যেভাবে ডিজাইন করছি, যেভাবে তৈরি করছি, আমি বলবো না যে আমি কাউকে কখনো বলি না যে ভাই আপনি এই ছোটটা ক্লাস পর দুই মাস পরে 17 নাম্বার সপ্তাহে গিয়ে আপনি আর্নিং করতে পারবেন। আর্নিং করার ব্যাপারে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি এটা আগেই না করি যে আর্নিং এর সেন্সে যদি আপনি কোর্সটা করেন তাহলে আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে বা আপনি হয়তো যাচ্ছেন সেটা পাবেন না, বিকজ আমি আপনাকে একটা গাইডলাইন দিব, আমি আপনাকে একটা ওয়ে দিব, আমি আপনাকে ওয়ে দেখাই যে আপনি যদি এখানে ক্যারিয়ার গড়ে তুলতে চান ইন ফিউচার তাহলে কিভাবে আপনার আগানো উচিত, কোন কোন জিনিস শেখা উচিত এবং কিভাবে শেখা উচিত, এই ফুল গাইডলাইনটা আমি আপনাকে দিব থ্রু প্র্যাকটিস অ্যান্ড থ্রু ডিফারেন্ট প্রজেক্টস অ্যান্ড থ্রু ডিফারেন্ট অ্যালগোরিদমস আপনাকে আমি শেখাবো জিনিসটা। যদি আপনি যদি ডেটা অ্যানালাইসিস যদি ইন ফিউচার বাইরে পড়াশোনা করতে চান, ডেটা সায়েন্সে মাস্টার্স পিএইচডি করতে চান, এই কোর্সটা আপনার জন্য খুব ভালো। আপনি যদি এই কোর্সটা করে আরো নিজের ক্যারিয়ার মানে আরো অন্যান্য অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করতে চান যেগুলো আপনি এই মুহূর্তে করতে পারছেন না বা করতে গেলে আপনার মাথার উপর যাচ্ছে, আমার এই কোর্স করার পরে ওই কোর্সগুলো আপডেট আপডেট যে কোর্সগুলো বা অ্যাডভান্স লেভেল কোর্সগুলো আপনার বুঝতে কোনো প্রবলেম হবে না, আপনাকে আমি ওইভাবে তৈরি করে দেব। নেক্সট কোশ্চেন, ক্যান ইউ গাইজ গেট মি এ জব? আই এম বলি এই কোর্সে আমি আপনাকে কোনো জব দিতে পারবো না, বাট আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, আপনার পোর্টফোলিও ডেভেলপমেন্ট করার জন্য যা যাওয়া দরকার, যেভাবে শেখানো দরকার, যে ওয়েতে যাওয়া দরকার আমি আপনাকে শেখাবো। লাস্ট কোশ্চেন, ইফ আই হোয়াট ইফ আই মিস লাইভ ক্লাস? লাইভ ক্লাস মিস হলে কোনো সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে, এটা শুধুমাত্র পেইড স্টুডেন্টের জন্য। এবং কিছু নেক্সট হচ্ছে বিগ ডেটার কিছু ইউজ করছে, এরকম কিছু কোম্পানি আমরা জানি যে ফেসবুক, অ্যামাজন, গুগল, লিঙ্কডিন, নেটফ্লিক্স, রোজেটা, মাইক্রোসফট এরা ইউজ করতেছে এবং এরা সাধারণত ক্ষেত্রে ডেটা অ্যানালিসিস, মডেল, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, প্রোটোটাইপিং এ কাজ করে থাকে। এগুলো খুবই সহজ জিনিস, যখন আপনি করতে যাবেন তখন কিছু আপনাকে রোল প্লে করতে হবে, সেটা কি ধরনের রোল। তো আমরা মনে করি যে ডেটা সায়েন্স শিখলে আমি আসলে কোন ধরনের জব করতে পারি বা কোথায় কোথায় আমি নিজেকে আমি শোকেস করতে পারি যে আমি এই কাজগুলো জানি, আমাকে এই জবের জন্য নেন, সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হিসেবে, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট হিসেবে বা প্রসেস ওনার বা প্রসেস ডেভেলপমেন্টে আপনি কাজ করতে পারবেন একটা ডেটা সায়েন্সের প্রজেক্টে এই রোলগুলো কাজ করে। এবং আপনি যদি শিখেন এগুলো, মেশিন লার্নিং মডেল বা অপারেশনস বা ডেটা ম্যানিপুলেশন, ডেটা ড্রাইভেন প্ল্যাটফর্মগুলো যদি তৈরি করতে পারেন, হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে পারেন, এগুলো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এই জিনিসগুলো বা এই ধরনের জবগুলো আপনি করতে পারবেন। এইটা নেক্সট যে স্লাইডটা, আমি একটু ফাস্ট যাচ্ছি, নেক্সট স্লাইডটা হচ্ছে খুবই অ্যালুরিং একটা স্লাইড। এটা হচ্ছে ইউএসএ 2018 এর সেপ্টেম্বরের মাসের লাস্ট উইকের একটা ডেটা, যেখানে অ্যাভারেজ বেস পে একজন ডেটা সায়েন্টিস্টের বা ডেটা ইঞ্জিনিয়ারের, একজন ডেটা ইঞ্জিনিয়ার তার বেস পে হচ্ছে $151,307 পার ইয়ার ইয়ারলি। এবং এটা আমরা একটা দেখতে পাচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশনে, এক লো হচ্ছে $123,000 অ্যান্ড হাই হচ্ছে $170,000। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে একটু মোটিভেট করা যে একটা সময় আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনারা ঠিক পথে আগান, যদি অ্যাজ এ মানে ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যা যা শেখা দরকার যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। ওকে, সো আমি একটু ফাস্ট যাই। এখন অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে শিখলাম, শিখে আমি কি কোনো ইন্টার্নশিপ করতে পারবো কিনা, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছে বা ফেস গার্ড বাঙ্কারের পেজে জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে হ্যাঁ সেটা পারবেন,
তো বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যারা আসলে ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করে, আর অনেক কোম্পানি বাইরে আছে, বাইরে থেকে দেশে জয়েন করার চেষ্টা করেছে, ইন্ডিয়ান অনেক কোম্পানি বা অস্ট্রেলিয়া বা কানাডা অনেক কোম্পানি বাংলাদেশে সামনে বছর হয়তো আসবে। তো এখানে মধ্যে কিছু কোম্পানি আছে যেমন মাইক্রো, ড্রিম আইটি, লাইট ক্যাসেল, ডেটা সফট, ক্যাম্পস্টেক, বনানীতে আছে, মিরপুর আছে, গুলশান একে, ই জেনারেশন, ইক্সোরা সলিউশন, এইসব জায়গায় আপনি ধরুন আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, পোর্টফোলিও ডেভেলপ হবে, আপনি সকল জায়গায় জবের অ্যাপ্লাই করতে পারবেন বা ইন্টার্নশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলতেছি না যে তাদের সাথে আমার কোনো কোলাবোরেশন আছে, ওরকম কোনো কোলাবোরেশন নাই, বাট এটা হচ্ছে অনেকে জানতে চায় ইনফরমেশন, আমি জাস্ট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতেছি, তারা এগুলো নিয়ে কাজ করে। এবং আমরা লাস্টের দিকে চলে আসছি, যারা এই কোর্সটাতে কনফার্ম করতে চাচ্ছে বা ইচ্ছুক যারা করতে চায়, তারা এখানের মধ্যে মূলত যেটা করতে পারে যে তারা অ্যানাকোন্ডা, আমি অ্যানাকোন্ডার স্পাইডার নিয়ে কাজ করি, স্পাইডার প্ল্যাটফর্মে কাজ করি, তো তারা স্পাইডার ইনস্টল করে নিবে, আমি সেটা দেখাই দেবো, সমস্যা নাই, যখন ক্লাস শুরু হবে ক্লাস শুরুর দিন বা তার আগে আমি দেখাই দিব। জুপিটার আছে, আর স্টুডিওস, আর স্টুডিওটা পিওরলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য, তো এটা আমি এখন আপাতত করাবো না। কেউ চাইলে পাইটর্চে কাজ করতে পারে, পাইটর্চ হচ্ছে স্পাইডারের অল্টারনেটিভ, বাট পাইটর্চ হচ্ছে স্পাইডার আমার কাছে বেশি হ্যান্ডি মনে হয়, ওইটার ইন্টারফেসটা আমার কাছে খুব কমন এবং হেল্পফুল লাগে আর কি, ক্যাচি লাগে, এই জন্য আমি স্পাইডারে কাজ করি। তো আমি স্পাইডারে মূলত আপনাদেরকে প্রোগ্রামগুলো শিখাবো। এটা আপনারা যখন অ্যানাকোন্ডার ওয়েবসাইটটা খুলবেন তখন আপনারা এই ফ্রন্ট পেজটা এরকম দেখবেন, এবং ওখানে উপরে যে প্রোডাক্টস নামে একটা ট্যাব আছে, এই প্রোডাক্টস ট্যাব থেকে আপনি ইন্ডিভিজুয়াল নামে একটা ঘর আছে, সেই ইন্ডিভিজুয়াল ঘরে আপনি ফ্রি নামাবেন, এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন করলে আপনি এইরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, যেখান থেকে আপনি এই যে স্পাইডারটা আছে সেই স্পাইডারটা ইনস্টল করবেন। আর বাকিগুলো আপাতত এখন দরকার নেই, যখন দরকার হবে তখন আমি ওভার দ্য কোর্স আমি আপনাদেরকে দেখাবো। বা পাইটর্চ ইউজ করতে গেলে আপনারা এখানের মধ্যে সরাসরি পাইটর্চে ইনস্টল বাটন থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। এই কোর্সের মানে ইনিশিয়াল অবস্থায় সফটওয়্যার ইনস্টলেশন, আমি সেগুলো আবার পরবর্তীতে দেখাই দিব। আমরা যে সকল লাইব্রেরি নিয়ে কাজ করবো, আমরা নামপাই নিয়ে কাজ করবো, আমরা সাইকিটলার নিয়ে কাজ করবো, পান্ডাস নিয়ে কাজ করবো, ম্যাথপ্লট নিয়ে কাজ করবো, টেনসর ফ্লো নিয়ে আপাতত আমি এখন কাজ করতেছি না, জুপিটার নিয়ে আপাতত এখন কাজ করতেছি না, এই কোর্সের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে না, বাট পরবর্তীতে যখন কোনো আপডেট লেভেলে বা অ্যাডভান্স লেভেলে কোর্স যদি অফার করি তখন সেগুলো আমি টেনসর ফ্লো বা জুপিটারের যেগুলো লাইব্রেরিগুলো আমি ইনক্লুড করবো, নামপাই, সাইকিটলার, সাইপাই, পান্ডাস, ম্যাথপ্লটলিব এগুলো নিয়ে কাজ করবো। এগুলোর বিভিন্ন লাইব্রেরির অ্যাপ্লিকেশন বা লাইব্রেরিতে আমরা কিভাবে কাজ করতে পারি ওই মডিউলগুলো দিয়ে আমি আলোচনা করবো, এবং গুলো দিয়ে আমি আপনাদেরকে কোড করা শেখাবো, কোডিং শেখাবো। এই তো কোর্স ফিচার অলরেডি সেটা আমি বলছি যে আসলে 10 জন স্টুডেন্ট ম্যাক্সিমাম, এর বেশি আমি নেই না, আর আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনারা যদি চান এই কোর্সটা করতে করতে পারেন, কোনো সমস্যা নেই, খুব দ্রুত আমাকে আগামী এক দুই দিনের মধ্যে কনফার্ম করবেন উইথ পেমেন্ট, দেন আমি আপনাদেরকে একটা আলাদা পেইড গ্রুপে ট্রান্সফার করে নিব। এবং এখানে রেফারেলের অপশন আছে, আপনি আপনার ফ্রেন্ডকে যদি রেফার করেন তাহলে আপনি পাবেন 10% ডিসকাউন্ট, দ্যাট মিনস যেহেতু এটা 2500 টাকা কোর্স, আপনি 250 টাকা ছাড়ে এই কোর্সটা করতে পারবেন, মানে 250 টাকা কম পেমেন্ট করলেও হবে, যদি আপনার ফ্রেন্ড কেউ যদি জয়েন করে মানে পেমেন্ট করে তাকে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে, সে ফুল পেমেন্ট করলে আপনি সেই অফারটা পাবেন, আপনি সেই ডিসকাউন্টটা পাবেন। সো সিলেবাস কোর্স মেটেরিয়াল তো অলরেডি আমি জিনিসটা এক্সপ্লেন করছি, আপনারা মোটামুটি প্রায় সবাই এখানে মধ্যে যারা আছেন, পরে কেউ হয়তো জয়েন করে নাই, যারা পরে জয়েন করছে তাদের জন্য আর কি এই কোর্স মডিউলটা, তিনটা মডিউল এখানে আছে, বাকি তিনটা মডিউল পরের স্লাইডে আছে। সো আমি অলরেডি জিনিসটা এক্সপ্লেন করছি, আর বেশিটা লেন্দি করবো না। পসিবল শিডিউল July 9 আমাদের এই অরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে, ফ্রি স্টাডি রিডাকশন করে ডি গ্রুপে, ফ্রি গ্রুপে রেজিস্ট্রেশনের জন্য অলরেডি আপনাদের এখানে এই আজকে ক্লাসের চ্যাট ডান পাশে দেখবেন একটা চ্যাট একটা লিংক আছে, লিংকে ফলো করে ফেলবেন অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, আমি কাল আপনাদের সাথে কথা বলবো, আর ফোন নাম্বার এখানে মধ্যে চাইলে আমার সাথে পরবর্তী কথা বলতে পারবেন পার্সোনালি মশানে। এবং পেমেন্টের লাস্ট ডেট আজকে শুক্রবার, আগামী মঙ্গলের মধ্যে কমপ্লিট করতে হবে ফুল পেমেন্ট, যদি আপনি চান খুব দ্রুত, অল তিনজন পেমেন্ট কোর্স, আর হয়তো আমি এই মাসের শেষে আবার
একজন ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনার যা যা করা দরকার, ম্যাথ ফান্ডামেন্টাল, স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রামিং, লার্নিং ভিজুয়ালাইজেশন, বিগ ডাটা, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে ডেটা সায়েন্টিস্ট হওয়ার যে রাস্তা বা রোড, সেই রোডে আপনি আস্তে আস্তে আগাবেন। এগুলো নিয়ে পরবর্তী ওভারটাইম কোর্সে আরো বেশি ডিসকাস করবো, আজকে যেহেতু অলরেডি বেশি ডিসকাস করতে চাচ্ছি না। অ্যান্ড লাস্টলি আমার অ্যাকচুয়ালি যে প্রশ্নটা ছিল সেটার উত্তরই পাইছি। লাইক আমার অ্যাকচুয়ালি ডাটা সায়েন্সের দিকে যাওয়ার ইচ্ছা, আপনি হয়তো জানেন আমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড এর, সো আমার আস্তে আস্তে হেলথ ইকোনমিক্স এর দিকে এবং বায়োলজিক্যাল মডেলিং এর দিকে মুভ করার ইচ্ছা হায়ার স্টাডিজ এর পারপাস এর জন্য। হলেও আমার এই জিনিসটা শেখা দরকার আর কি। সো যেহেতু আপনি যে কথা বললেন, বড় বড় প্রজেক্টে আপনি তাদেরকে ইনক্লুড করতেছেন এবং তারা ভালো আউটপুট দিচ্ছে, সো আই এম অ্যাকচুয়ালি অপটিমিস্টিক যে আই কুড বি এ গুড লার্নার আর কি, সেটাই ব্যাপার। ইনশাল্লাহ ইনশাল্লাহ জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন কি আছে? এনামুল, তারপর মিলন কান্তি বিশ্বাস, রাসেল, সুজন বিশ্বাস? না ভাই, আমার কোনো আপাতত কোনো কোশ্চেন নেই। ওকে, এখন যদি কানে কোনো কোশ্চেন না থাকে, ইটস অলরেডি 10:51, আমি আপনাদেরকে বলছিলাম যে এক ঘন্টায় শেষ করব, তো অনেক কিছু জিনিস নিয়ে এক্সপ্লেন করতে হয়তো। আর আমি যদিও আমি আসলে যেসলি টিকিং প্রফেশনাল লোক, কোনো জিনিস নিয়ে কথা বলতে শুরু করলে আমি সহজে থামি না, তো চাইলে অনেক ধরনের কথাই বলা যায়, অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। আজকের জন্য এটা একটু লেন্দি হয়ে গেছে, আই এম সরি অ্যাবাউট দ্যাট। তো আশা করি হয়তো আপনারা এই কোর্সটা, এই কোর্স মডিউল এবং আমি কিভাবে পড়াবো, কিভাবে শেখাবো, কি থাকবে না থাকবে, এই কোর্সের বেনিফিট, এই কোর্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু নিয়ে আশা করি আপনাদের মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমাকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো। আপনারা পেজে নক করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। আপনারা যদি ফর্ম ফিল আপ যেহেতু করছেন, সুতরাং এর মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করছেন, তারা টেম্পোরারি গ্রুপে আছে। আমি বলছিলাম যে টেম্পোরারি গ্রুপে 2-3 দিন আগে যে আমি সব কিছু ডিসকাশন করব আমার ওরিয়েন্টেশন ক্লাসে, সো আই থিঙ্ক আমি আমার দিক থেকে সম্ভব আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি এই কোর্সটার ব্যাপারে। তারপরেও আমি আজকের যেই ভিডিওটা, আজকের যেই ক্লাসটা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সো এই রেকর্ডেড ফাইলটা আমি ইউটিউবে আপলোড দিয়ে, আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে গ্র্যাড বাংকার, সেখানে আপলোড দিয়ে আমি এটা আমাদের পেজে দিয়ে দিব, ইভেন আমি এটা আপনাদের টেম্পোরারি গ্রুপে শেয়ার দিয়ে দিব, যারা ফর্ম ফিল আপ করেছেন তারাও এটা পেয়ে যাবেন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আজকে আমরা এখানে শেষ করে ফেলি, থ্যাংক ইউ সো মাচ যারা এখানে মধ্যে আসছেন, নিরেম ক্লাসটা করছেন, শুরুর দিকে অনেকে ছিলেন, আমি দেখতে পেয়েছিলাম যে 20-22 জন, শেষ পর্যন্ত যারা থাকছেন, এটা কিন্তু এক ধরনের, এটা কিন্তু একটা ডিটারমিনেশন, আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত যারা আছেন তারা ডিটারমিনেশন, হয়তো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছেন যে আমি কোর্সটা দেখি, পুরোটা শেষ করব, দেখবো, দেন ডিসিশন নিব। যারা আসলে একটু মানে কনফিউজড অবস্থায় আছেন, করবো কি করবো না, তারাই কিন্তু প্রথমে জয়েন করে মাঝপথে চলে যায়, বা হয়তো আমার কোর্স মেটেরিয়াল দেখে তারা হয়তো চিন্তা করলো যে আরে এটা তো মনে হয় আমি আমার কাজে লাগবে না। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি, একদম ট্রুথ, কয়েকটা প্রবলেম কিন্তু এরকম হয়। ধরেন কেউ কেউ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করলো, আমার কোর্স মেটেরিয়াল দেখা বললো যে ভাইয়া এইটা আসলে আমার ক্যারিয়ারে বা আমার ইন ফিউচারে কাজে লাগবে না, আমি এটা করবো না। কেউ বলবে যে ভাইয়া এটা তো আমি অলরেডি শিখছি, ধরেন সিএস ব্যাকগ্রাউন্ডের অনেকে আছে, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে, তারা অলরেডি শিখছে, আমি করব না। ঠিক আছে, ফাইন, করেন না, কোনো সমস্যা নেই, যেহেতু আমার আমার বেসিক লেভেলের, একদম বিগিনার লেভেলের কোর্স আপনার অলরেডি করা আছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আপনি আরো ভালো কিছু করবেন। অনেকে বলে যে ভাই আমি এই মুহূর্তে পারবো না, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সমস্যা নাই, আপনি এখন না করলেন, আপনি যদি পরের ব্যাচে করতে চান আমাকে বলেন, তাহলে আমি 1 মাস পর বা 2 মাস পর আপনাকে গ্রেড ব্যাংকার বলবো যে আপনার সাথে যোগাযোগ করতে, বা আপনি আমাকে যোগাযোগ করলে আপনাকে তখন পরের ব্যাচে অ্যাড করে দেবো, যেহেতু 2-3 মাস পরই আই এম সরি 2-3 সপ্তাহ পরই ব্যাচ হচ্ছে। সো এরকম কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম হয়, প্র্যাকটিক্যাল জিনিসগুলো হয়, শিডিউলে অনেকে মিলে না। যেমন আমি হচ্ছে লাস্ট ব্যাচের আগের ব্যাচটা, 4 নম্বর ব্যাচ, এই ব্যাচটা হচ্ছে সন্ধ্যা 7:30টায় দিছে, কারণ 9:30টায় আমি একদম পুরো বুকড, সপ্তাহে 6 দিনই বুকড ছিলাম, ওই সময় 9:30টায় আমার কোনো ব্যাচ, কোনো স্লট ফাঁকা ছিল না, 7:30টায় আমি বলছি, 7:30টায় হচ্ছে আমার ওয়ার্স্ট ব্যাচ, মানে ওয়ার্স্ট না ইন টার্মস অফ কোয়ান্টিটি, মাত্র 7 জন ছিল, মানে 7 জন জয়েন করছে, তারা টাইম বের করতে পারে নাই, এই জন্য করতে চায় নাই, অন্য কোনো কারণে না,
আমি ওই ব্যাচে মাত্র 7 জন পাইছি বাট অন অন ওভারঅল আমার ব্যাচে 10 জন 11 জন 10 জন 11 জন 12 জন এরকম থাকি শুধু টাইমের জন্য অনেকে করতে পারে না সো এই জন্য আমি এই ব্যাচটা অনেক চিন্তা ভাবনা করি শুক্রবার এবং রবিবার দুই দিন রাখছি 9:30টায় যে হোপফুলি হয়তো ব্যাচটা কমপ্লিট হবে ফিল আপ হবে এবং আমরা ক্লাস করতে গিয়ে মজা পাবো অনেক আমি আবারও তাহলে থ্যাংক ইউ জানাই আমি তাহলে আজকে আপাতত এখানে শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম